পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য জানুয়ারির ফার্স্ট উইকে যে স্টুডেন্ট উইক সেলিব্রেশন বা ছাত্র সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছেন, আজ তার দ্বিতীয় দিন। বীরভূম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্র সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছি। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় যুব সমাজের উপর বিবেকানন্দের প্রভাব। স্বামী বিবেকানন্দ যুব শক্তির প্রতীক। যারা তাকে চিনেছেন বা তাকে পড়েছেন বা অনুসরণ করেছেন, তারা এই সত্য উপলব্ধি করেছেন যে তার সমগ্র জীবন ছিল অনুপ্রেরণার এক বিরাট উৎস। স্বামী বিবেকানন্দের বাণী যুব সমাজকে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনের পরম সত্য এই যে শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যবসায়, প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা চাই। তিনি বলছেন যে নীতিপরায়ণ হও, সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। সকলকে গিয়ে বলো, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি তরুণদের মধ্যে উন্নতির জন্য নতুন উদ্যম জাগিয়েছিলেন, এতটাই যে সমগ্র দেশ তার জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করে। আজকের বিষয়বস্তুর উপর আমরা কয়েকজন বিশিষ্ট বক্তাকে পেয়েছি। আজকের বিষয়ের উপর বক্তা হিসেবে আমরা পেয়েছি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় সদ্য স্যার পার্থসারথী মুখোপাধ্যায় স্যারকে, সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং স্যারের সুযোগ্য পুত্র প্রফেসর শুভদীপ মুখোপাধ্যায়কে, এবং আমরা পেয়েছি ইটাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী অক্ষয় কুমার ঘোষ মহাশয়কে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের কলেজের ভূগোল বিভাগের অধ্যাপিকা ডক্টর মহাসেন ম্যামকে অনুরোধ করছি। ম্যাম, থ্যাংক ইউ প্রসেনজিৎ। আমি একটু শেয়ারটা করে নিই। অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকের আমাদের স্টুডেন্টস উইক সেলিব্রেশনে বীরভূম মহাবিদ্যালয় আজ 2nd January আমরা কিছু প্রোগ্রাম অর্গানাইজ করতে চলেছি, এবং সেই প্রোগ্রামের আমাদের যিনি বক্তা আছেন আজকের, সেই বক্তারাও আমাদের এখানে উপস্থিত আছেন, ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় স্যার এবং আমাদের শুভদীপ মুখোপাধ্যায়, প্রফেসর শুভদীপ মুখোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাধনচন্দ্র মহাবিদ্যালয় ডিপার্টমেন্ট অফ সংস্কৃত HOD, এবং আমাদের সাথে উপস্থিত আছেন শ্রী অক্ষয় কুমার ঘোষ মহাশয় অ্যাসিস্ট্যান্ট টিচার ইটাগড়িয়া হাই স্কুল। আমরা একদম যাওয়ার আগেই যে জিনিসটা আমরা একটু শেয়ার করতে চাইছি, স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন, দে উইল ওয়ার্ক আউট দ্য হোল প্রবলেম লাইক লায়ন্স। তার এই কথা থেকে আমরা বুঝতে পারছি আমাদের আজকের এই যে অনুষ্ঠান সেটা কতটা প্রাসঙ্গিক আজকের দিনে, যে তিনি ইয়াঙ্গার জেনারেশনকে যে উপর তার যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাসের বশবর্তী হয়েই তিনি কিন্তু তার অনেক স্পিচ যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি দিয়েছেন। স্বামী বিবেকানন্দের যে বার্থডে আমরা সেলিব্রেট করি ন্যাশনাল ইউথ ডে অন 12th January এভরি ইয়ার ফ্রম 1985 অনওয়ার্ডস, আমরা সেই স্বামী বিবেকানন্দের যে জন্ম সপ্তাহ
সেই সপ্তাহে কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলি অর্গানাইজ করতে চলেছি। আজকের যে বিষয়বস্তু সেখানে আমরা দেখছি যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কমিউনিকেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা জিনিস কোট করছি, ইট ওয়াজ ফেল্ট দ্যাট দ্য ফিলোসফি অফ স্বামীজি অ্যান্ড দ্য আইডলস ফর হুইচ হি লিভড অ্যান্ড ওয়ার্কড কুড বি আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য ইন্ডিয়ান ইউথ। সুতরাং আমাদের যে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য স্বামীজির যে কার্যকলাপ এবং তার যে লাইফস্টাইল, তিনি যে যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, সেই বিষয়গুলোই আমরা আজকের ওয়েবিনারে জানব। আমাদের মাননীয় বক্তারা এখানে উপস্থিত আছেন। আমি প্রথমেই প্রথম আমাদের বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় মাননীয় প্রফেসর ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরুন। স্যার নমস্কার, নমস্তে, জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমাদের মহাবিদ্যালয়ে অন্যান্য মহাবিদ্যালয়গুলির মতন যে গতকাল 1 জানুয়ারি 2022 থেকে এক সপ্তাহ ব্যাপী ছাত্র কল্যাণ সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উপলক্ষে যারা উপস্থিত আছেন, এই প্রোগ্রামটা যারা সংগঠিত করছেন, অধ্যাপক প্রসেনজিৎ খাঁ, অধ্যাপক সুপ্রভাত চৌধুরী এবং অধ্যাপক চন্দ্রনাথ সরকার, এনারা সহ আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর এবং আজকের অনুষ্ঠানের এতক্ষণ যে যিনি সঞ্চালনা করছিলেন অধ্যাপিকা মহুয়া সেন সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, আমাদের প্রশাসনিক সহায়ক বর্গ এবং ছাত্রছাত্রীরা, আমি সকলকে আমাদের এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ইংরাজি নববর্ষের। এবং এই জানুয়ারি মাস স্বামী বিবেকানন্দের জন্ম মাস, মহুয়াদি বলেছেন যে 12ই জানুয়ারি তার আবির্ভাব দিবস, যুব দিবস হিসেবে পালিত হয়। এবং আমাদের যখন সামনে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ আসে, তখন আমাদের সভায় ঠিক হয় যে আমরা স্বামীজির ওপরে একটা মানে যুব মানুষের স্বামীজির চিন্তার প্রভাব এই নিয়ে একটি আলোচনা করব। তো সেইটা ছাত্ররা যদি একটু স্বামীজির কথা ভাবেন, তাহলে আমাদের মনে হয় যে আমাদের ভারতবর্ষ অনেক স্বাবলম্বী হবে এবং ব্যক্তি হিসেবে ছাত্রছাত্রীরা অনেকটা নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি বেশি কিছু বলবো না, আমি স্বামীজির একটুখানি কথা বলতে চাই যে 1893 সালের 20শে আগস্ট একটি চিঠি লেখেন স্বামী বিবেকানন্দ। তার চিঠির প্রাপক হচ্ছে আলসিঙ্গা পেরুমল এবং স্বামীজির প্রিয় দক্ষিণী সন্তান। বিবেকানন্দের জীবন এবং বাণী পরিক্রমায় এবং সমকালীন ইতিহাস পর্যালোচনায় এই চিঠিটি একাধিক কারণে গুরুত্বপূর্ণ একটি দলিল। সেখানে কিন্তু স্বামীজির বর্ণনা আছে যে ভারতীয়দের মধ্যে মূলগত সমস্যা হচ্ছে আমাদের পশ্চাৎপরতা, আমাদের অবক্ষয় এবং নিশ্চয়ই তার সেই আমাদের সেই রোগগুলির নিদান। এবং যে আমাদের ধর্ম মহাসভা, চিকাগো ধর্ম মহাসভায় যে বিবেকানন্দ 1893 সালের 11ই সেপ্টেম্বর প্রথম বক্তৃতা দিয়েছিলেন, সেখানে শিকাগো ধর্ম মহাসভায় মধ্যমণি রূপে তার বক্তৃতা আমাদের মুগ্ধ করে, এখনো মুগ্ধ করে। এবং আমরা মনে করি যে মানুষ হতে গেলে স্বামীজির এই বক্তৃতাটি আমাদের প্রত্যেক দিন অন্তত মনের মণিকোঠায় রাখা উচিত। যে ধর্ম মহাসভায় উনি বলেছিলেন যে সকলকে ভাই বোন হিসেবে সম্বোধন করেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন
যে আমাদের জীবনে হতাশার কোনো স্থান নেই, ইতিতেই তার স্থিতি। তাই দাসত্ব শৃঙ্খল মোচনের উপায় ব্যক্ত হয়েছে তার কথায় স্পষ্টভাবে। লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ভগবানের দৃঢ় বিশ্বাস রূপ বর্মে সজ্জিত হয়ে দরিদ্র পতিত পদদলিতদের প্রতি সহানুভূতি জনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক আর মুক্তি সেবা সামাজিক উন্নয়ন ও সমাজ সাম্যের মঙ্গলময় বার্তা দাঁড়ে দাঁড়ে প্রচার করুক। আমাদের ভারতীয় সংস্কৃতি বলেছে পিতৃদেব ভাব, আচার্যদেব ভাব, মাতৃদেব ভাব, তার সঙ্গে উনি যোগ করেছিলেন মূর্খদেব ভাব, দরিদ্রদেব ভাব। অর্থাৎ মানুষের মধ্যেই যে ঈশ্বর আছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহুরূপে সম্মুখে তোমার ছানি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অতএব মানুষের মধ্যে সাম্যবাদ, এই যে সাম্যবাদের প্রথম প্রবক্তা হচ্ছেন স্বামীজি, একথা আমি মনে করি। এবং তিনি আলসিঙ্গাকে লিখেছিলেন তার প্রিয় দক্ষিণী সন্তানকে যে শত শতবার মনে হয়েছে আমি এদেশ থেকে চলে যাই, কিন্তু আবার মনে হয়েছে যে আমি এক গুঁয়ে দানা, আমি ভগবানের কাছে আদেশ পেয়েছি, আমি কোনো পথ দেখতে পাচ্ছি না, কিন্তু তার চোখ তো সব দেখতে পাচ্ছে। এবং মহাসভার পরে আলসিঙ্গাকে তিনি আবার চিঠিতে লিখলেন যে যখন আমার বলা শেষ হলো তখন হৃদয়ের আবেগে একবারে অবশ হয়ে বসে পড়লাম। পরদিন সবাই খবরের কাগজ দেখে আমাকে বলতে লাগলো আমার বক্তৃতায় নাকি সকলের প্রাণে সেদিন লেগেছিল। অতএব আমি মনে করি যে আত্মপ্রত্যয় দীপ্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব আমাদের মধ্যে যদি জাগ্রত হয় তাহলে আমরা অনন্ত লোকের আশীর্বাদ পাব। আমরা মনে করি যে আমাদের ছাত্রছাত্রীরা যারা যুব সমাজ, আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের দেশ গড়ার কারিগর, এবং তারা যদি স্বামীজির কথা একটু ভাবেন, স্বামীজি বলেছিলেন আই হ্যাভ এ মেসেজ টু দি ওয়েস্ট অ্যাজ বুদ্ধ হ্যাড এ মেসেজ টু দি ইস্ট। বুদ্ধদেব এসে আমাদের প্রাচ্য আমাদের প্রাচ্যের দিকে কিছু মেসেজ দিয়েছিলেন, বাণী দিয়েছিলেন, আর স্বামীজি বলেছিলেন আমি পশ্চিম দিকে কিছু, পাশ্চাত্যের দিকে কিছু মেসেজ দেব। আই হ্যাভ এ মেসেজ টু দি ওয়েস্ট অ্যাজ বুদ্ধ হ্যাড এ মেসেজ টু দ্য ইস্ট। অতএব আমাদের কথা মনে হয় যে ভারতীয় সংস্কৃতি যে সংস্কৃতি টলারেন্স এবং অ্যাকসেপ্টেন্স শিখিয়েছে, সহ্য করার ক্ষমতা শিখিয়েছে, আমাদের সকলকে বরণ করার ক্ষমতা শিখিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ সেই ক্ষমতার অসীম অধিকারী। মাত্র 39 বছর বয়স ক্রমে তার যে জীবন সংগ্রাম আমরা দেখেছি তা আমাদের জীবনের সারা জীবন কেন প্রত্যেকে প্রত্যেক মানব কল্যাণ মানব জাতি যতদিন থাকবে ততদিন স্বামীজির এই বোধ আমাদেরকে প্রাণিত করবে। আমার মনে হয় তিনি প্রকৃত আচার্য যিনি তার শিষ্যের প্রবলতা অনুযায়ী নিজের সমগ্র শক্তি নিয়োজিত করতে পারেন। আমরাও আচার্যের কাজ করি, আমরাও আমরা শিক্ষালয়ে শিক্ষা দান করার চেষ্টা করি, কিন্তু আমাদেরও শিখতে হবে প্রতি মুহূর্তে যে স্বামীজি কিভাবে সমগ্র মানুষ মানব জাতির সঙ্গে, সেখানে কোনো হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান এইসব ভাব ছিল না, সমগ্র মানব জাতিকে এক শৃঙ্খলে বাঁধার একটা চেষ্টা করেছিলেন। তিনি হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন পশ্চিমী শিষ্যকুলের যোগ্যতা প্রস্তুতি এবং অভাব বোধ, এইগুলো থেকে আমরা স্বামীজির চরিত্রকে বেছে নেব এবং স্বামীজির চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা ভারতবাসী যারা এখনো পর্যন্ত নতুন জীবনের স্বপ্ন দেখি, নতুন ভারতের স্বপ্ন দেখি, তারা আমাদের নিজের জীবনকে যেমন প্রাণিত করব, আমাদের জন্মভূমিকে প্রাণিত করব, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ভারতকে অনেক অনেক উজ্জ্বলতার গর্ভে প্রবেশ করানোর চেষ্টা করতে পারবো। আমি আপনাদের সবারই সঙ্গে স্বামীজির শ্রীচরণে
আমাদের সম্মিলিত প্রণামাঞ্জলি জ্ঞাপন করছি। এবং যারা দুজন বক্তা আজকে আছেন, অন্যান্যরা সকলে উপস্থিত আছেন, তাদেরকেও আমার অনেক প্রীতি শুভেচ্ছা এবং যথাস্থানে যথাযোগ্য নমস্কার জানিয়ে স্বামীজির আশীর্বাদ সবারই ওপরে বর্ষিত হোক এই কল্যাণ কামনা করে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকের এই যে অনুষ্ঠান, অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার ফর ইউর, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সকলকে উদ্বুদ্ধ করলো এবং আমরা অনেক কিছু জানলাম আপনার এই বক্তব্য থেকে। সেই স্বামীজি, আমি এখানে আমরা একটু বলি যে আমাদের আমার সমরনীতি এই জায়গায় স্বামীজি বলেছিলেন, মানুষ চাই, মানুষ চাই আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরিয়া দেওয়া যায়। কি হলো, কি নেটওয়ার্কের গোলমাল হয়ে গেল? হ্যাঁ স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেল, আমি একটু ওখানে সংযোজন করছি। যে বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। নেটওয়ার্ক প্রবলেম করছে, সরি, আমি দুঃখিত ভীষণ ভাবে নেটওয়ার্কের ইস্যুর জন্য। সেই জন্য তিনি যুব শক্তিকে আহ্বান করছেন, বলছেন, ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে। সেজন্য আমাদের যুব সমাজের ইচ্ছা শক্তি বড়ই মূল্যবান, সুতরাং আমাদের ইচ্ছা শক্তির উপর ভর দিয়ে এগিয়ে চলতে হবে। এরপরে আমরা আমাদের পরবর্তী স্পিকার প্রফেসর শুভদীপ মুখোপাধ্যায়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। উপস্থিত আছেন? প্রফেসর শুভদীপ মুখোপাধ্যায় আমাদের প্রিন্সিপাল স্যারের সুযোগ্য পুত্র এবং আমি শুভদীপ মুখোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানাই। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে একদম। ওম নমো ভগবতে বিবেকানন্দায়। আপনাদের সকলকে আমার আনত শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানের অন্যতম যাজ্ঞিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায় মহোদয়, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। মাননীয়া সঞ্চালিকা অধ্যাপিকা মহুয়া সেন, তাকে আমি আমার আনত শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত আছেন তাদের সকলকে আমার ইংরাজি নববর্ষের গভীর প্রীতি জানাচ্ছি। আরেকজন বক্তা হিসাবে উপস্থিত আছেন মাননীয় শ্রী অক্ষয় কুমার ঘোষ মহাশয়, তাকে আমি আমার বিনম্র কৃতজ্ঞতা এবং আনত শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত আছে তাদেরকে আমি আমার ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। খুব সুন্দর বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, যুগপুরুষ স্বামী বিবেকানন্দের যুব মানসে কতখানি প্রভাব। আমরা যদি আমাদের ইতিহাস দেখি তাহলে দেখব যে সময়ে স্বামীজি আবির্ভূত হয়েছিলেন সেই সময়ে পরপর অনেক মহাত্মা আবির্ভূত হয়েছেন। স্বামীজি আবির্ভূত হয়েছেন পরার্থে জীবন ধারণের জন্য, শঙ্করের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামীজি বললেন, পিতৃদেব ভব, মাতৃদেব ভব,
আচার্য দেব ভব, মাননীয় অধ্যক্ষ স্বামীজির কথা সংযোজন করলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এবং স্বামীজি যখন বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন ভগবান শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে, তখন স্বামীজি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন একটি ছোট্ট কথা, কিন্তু সার কথাটি বলে দিয়ে গেলেন, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি সেই সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ। স্বার্থপর মানুষের দিকে দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন যে দেখো আমরা সবাই নিজের মুক্তি চাই, কিন্তু নিজের মুক্তি যদি চাই তাহলে তো আমি পশুতে পরিণত হব। নিজের মুক্তি যদি আকাঙ্ক্ষা আমি করি তাহলে আমার মধ্যে যে অসীমকে লাভ করার প্রবণতা আছে সেখান থেকে আমি দূরে সরে যাব। তাই নিজের মুক্তি তখনই সম্ভব জগতের কল্যাণের মাধ্যমে, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। এই ছোট্ট কথায় ভারতীয় দর্শন তথা ভারতীয় সমাজবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বামীজি প্রতিষ্ঠা করলেন। স্বামীজি বললেন যে আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, এইটি যদি তোমার জীবনে লাভ করতে হয় তাহলে কতগুলি আদর্শ তোমাকে প্রতিপালন করতে হবে। মস্তিষ্ক এবং হৃদয়কে এক উচ্চ আদর্শের আগার হিসাবে তুমি গড়ে তোলো। আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের মাধ্যমে আমরা যাবতীয় চিন্তা করি, এই সমস্ত চিন্তা আমাদের মস্তিষ্কে ধারণ করে আসি। এই যে পশ্চিমবঙ্গ সরকার 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ছাত্র সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছেন, সেটাও তো সরকারের মস্তিষ্ক প্রসূত। আমরা আজকে যে স্বামীজি স্মরণ করছি, আর কয়েকদিন পরেই 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, সেটাও তো আমাদের মস্তিষ্ক প্রসূত। আর স্বামীজি যুবকদের বলছেন মস্তিষ্ক এবং হৃদয়কে একটি উচ্চ আদর্শের আগার করে তোলো। আমরা কতগুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে জীবন যাপন করি, আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের উপনিষদ বলছে দে বিদ্যে অধিতব্যে পরাচ অপরাচ, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যা হচ্ছে অর্থকরী বিদ্যা। এই যে আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে পরীক্ষা দিচ্ছি, ফার্স্ট হচ্ছি, সেকেন্ড হচ্ছি, থার্ড হচ্ছি, বা কেউ কিছুই হচ্ছি না, তারপরে আবার মহাবিদ্যালয়ে প্রবেশ করছি, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি, বা অন্যান্যরা অন্যান্য ক্ষেত্রে যাচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তারপরে একদিন আমরা আনওয়েক্ট, আনসাং, আনহার্ড পৃথিবী থেকে চলে যাই। জায়তে অস্তি বিপরীরমতে বর্ধতে অপক্ষীয়তে এবং বিনশ্যতি, এইভাবে আমাদের জীবন শেষ হয়ে যায়। ডিএল রায় তার গানে বলেছিলেন, আমরা এমনি এসে ভেসে যাই আওয়ার মতন, ফুলের মতন, কুসুম গন্ধ রাশির মতন, আমরা এমনি এসে ভেসে যাই। স্বামীজি কিন্তু সেই এমনি এসে ভেসে যাই এই জীবনের করাঘাত করলেন, বললেন যে মস্তিষ্ককে একটি উচ্চ আদর্শের আগার হিসাবে গড়ে তোলো, তুমিও যে সেই ব্রহ্মের সন্তান তা তুমি উপলব্ধি করো, বৈদান্তিক ব্রেন তোমার মধ্যে আছে। বেদান্ত কি বলেছে? বেদান্ত বলেছে তুমি হচ্ছ সেই অমৃতের সন্তান, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সেই গভীর অমৃতের পুত্র তুমি, তাকে তুমি অনুভব করো। এবং স্বামীজি বলছেন যে এই গভীর অনুভব আমি পেয়েছিলাম আমার গুরু ভগবান শ্রী রামকৃষ্ণদেব কাছ থেকে। যখন আমি প্রথম দক্ষিণেশ্বরে তার কাছে গেলাম, ঈশ্বর আছেন কি ঈশ্বর নেই, ভগবান আছেন কি ভগবান নেই, এই জগৎকে ভগবান পরিচালনা করেন কি করেন না, এই রকম সংশয় নিয়ে আমি যখন ঠাকুরের কাছে গেলাম, প্রথম দিন গেলাম, তখন আমার দুঃসহ দারিদ্র, সমাজে কি হবে, আমার পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যু হয়েছে, সংসারটা অকালে নষ্ট হয়ে গেছে, মাতা আমার ভিক্ষা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ঠাকুরের কাছে গেলাম। ঠাকুরের কাছে যখন প্রথম গেলাম তখন একটা সংশয় আমার মনের মধ্যে আছে যে এর কথা অনেক আমি শুনেছি, কিন্তু আমি তো বিজ্ঞানবাদী, আমি তো যুক্তিবাদী। ঠাকুর বললেন তুমি মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে তোমার দুঃখ কষ্টের কথা বলো। প্রথম দিন গেলাম, ফিরে এলাম, কিছুই চাইতে পারলাম না। দ্বিতীয় দিন গেলাম, ফিরে এলাম, চাইতে পারলাম না। তৃতীয় দিন গেলাম, ফিরে এলাম, চাইতে পারলাম না। তারপরে সেই ছলো ছলো আঁকি নির্বাক নয়নের কাছে আমি আত্মসমর্পণ করলাম। তারপরে সে বিখ্যাত একটা গান গাইলেন, মনো চলো নিজ নিকেতনে,
সংসার ও দেশে বিদেশীরও বেশে ভ্রম কেন অকারণে। তারপরে ঠাকুরের সে বিখ্যাত কথা, নরেন কালী মেলেছে, এই যে একটি উচ্চ আদর্শের প্রতি সমর্পণ করা, স্বামীজি কিন্তু দেখিয়ে দিলেন জীবনে যদি বড় হতে হয় তাহলে উচ্চ আদর্শের প্রতি তোমাকে সমর্পণ করতে হবে। যে ধর্ম আজই রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজ ভাঙো তারই নিঃশেষে, ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক হানো। এই যে একটা ধর্মটা কি, ধর্ম কিন্তু কোনো রিলিজিয়ান নয়, ধর্ম হচ্ছে যেটা আমাদের ধারণ করে, ধারণাত ধর্মম ইত্যাহু, এবং সেই ধারণের মন্ত্র কিন্তু বেদ আমাদের শিখিয়েছে, বেদান্ত আমাদের শিখিয়েছে। স্বামীজি বলছেন দেহটাকে একটি ইসলামিক বডি তৈরি করো। স্বামীজি বারবার দুটো শব্দ ব্যবহার করতেন, একটা হচ্ছে বৈদান্তিক ব্রেন, আরেকটা হচ্ছে ইসলামিক বডি। তার মানে বেদান্ত পড়ে তুমি ইসলাম হও তা কিন্তু নয়, একদিকে তুমি উচ্চ আদর্শ প্রতিনিধি হিসাবে নিজেকে তৈরি করো, আরেক দিকে তুমি পরিশ্রমী হও, কঠোর পরিশ্রমী হও। যদি তুমি কঠোর পরিশ্রমী, প্রসেনজিৎ বাবুই বোধহয় বলছিলেন অনুষ্ঠানের শুরুতে যে পরিশ্রমী হতে হবে, সাধ্যায় হতে হবে, সাধ্যায় অধ্যেতব্য, এই কথা বারবার স্বামীজি বলেছেন। সেই জন্য বেদান্তে যে কথা বলা আছে স্বামীজি সেটিকে রূপায়িত করেছেন। স্বামীজি বলেছেন বনের বেদান্তকে আমি ঘরের বেদান্তে পরিণত করলাম। এই যে বনের বেদান্তকে ঘরের বেদান্তে পরিণত করা, এটি স্বামীজির একটি মহৎ কৃতিত্ব। একটি অসীম ক্ষমতার অধিকারী সম্পন্ন ব্যক্তি যুবকদের উদ্দেশ্যে এটি করেছিলেন। দু নম্বর কথা, স্বামীজি যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন মুক্তার ঝিনুকের মতো হও। যখন সাতি নক্ষত্রের বৃষ্টি হয় সেই বৃষ্টির জলের এক বিন্দু যদি ঝিনুকের শরীরের ভেতরে যায় তবে সেটা মুক্তই পরিণত হয়। তোমার জীবনকে মুক্তর মতন করো, এবং তোমার জীবনকে মুক্তর মতন করতে গেলে কি কি প্রয়োজন, তিনটে বিষয়ের প্রয়োজন। একটি হচ্ছে শ্রবণ, আরেকটি হচ্ছে মনন, আরেকটি হচ্ছে নিধিধ্যাসন। এই তিনটি বিষয়ের প্রয়োজন। শ্রবণ মানে কি, ভালো ভালো কথা শ্রবণ, গুরুবাক্য শ্রবণ। আজকে যারা মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী তারাই ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষক হবেন, মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হবেন। তারা আজকে যে কথাগুলো শুনছো সেই কথাগুলোই তোমরা পরবর্তীকালে তোমাদের শিক্ষক শিক্ষিকারা যে কথাগুলো বলছেন সেগুলিকেই তোমরা কাজে লাগাবে। শ্রবণ মনন, গভীর চিন্তা করতে হবে, শুধু শুনলেই হবে না, সেটাকে চিন্তা করতে হবে, এবং নিধিধ্যাসন, সেটাকে তোমার জীবনে প্রয়োগ করতে হবে। এইটি হচ্ছে মুক্তার ঝিনুকের মতো হও, তাহলেই জীবনটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। এবং স্বামীজি বারবার বলছেন যে দেখো এইগুলোর পেছনে কিন্তু একটা গভীর আদর্শ আছে। এখানে চিকাগো ভাষণের কথা উঠেছে, জ্বালাময়ী বক্তৃতার পর স্বামীজিকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে এত সুন্দর বক্তৃতা করলেন, এত করতালি পড়লো, আপনি তো একজন বৈদিকধারী সন্ন্যাসী, তো আপনি কিভাবে এই অল্প বয়সে এত জ্বালামুখী বক্তৃতা করলেন? তখন বললেন যে দেখো আমি যদি জীবনে কিছু ঠিক বলে থাকি তাহলে আমার গুরু শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, আর যদি ভুল কিছু বলে থাকি তাহলে সেটা হচ্ছে আমার অজ্ঞতা। এই যে জীবন মরণের সীমানা ছাড়িয়ে সব কিছু সমর্পণ করেছিলেন ঠাকুরের কাছে। সেই জন্য ওই যে মুক্তার ঝিনুকের মতো হও, এইটি স্বামীজি বারবার বলছেন যে তুমি যদি সব কিছু প্রকাশ করে দিতে পারো তাহলে দেখবে আপনা হতেই তোমার কাছে আদর্শ এসে ধরা দেবে। তিন হচ্ছে স্বামীজি বারবার বলছেন মহাবীরের মতন আদর্শ নিয়ে জীবনে বাঁচো। মহাবীর মানে হনুমান। হনুমান কি বিশ্বাস হনুমানের ছিল যে রামচন্দ্র যখন সেতু বন্ধন করছেন তখন রামের নাম নিয়ে তিনি পেরোলেন এবং সেতু বন্ধনে সমর্থ হলেন, এবং এখনো রামকৃষ্ণ মিশনে রাম একাদশীতে রাম নাম করা হয় এবং সেখানে ওই শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম কালাত্মক পরমেশ্বর রাম, এটা স্বামীজির গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দজি চালু করেছিলেন। দেখো আদর্শ রাখো কিরকম, মহাবীরের মতন আদর্শ, যে আদর্শ তোমাকে কোনোদিন টলাতে পারবে না। পর্বতের মতন আদর্শ, মুশিকের মতন আদর্শ নিয়ে জীবনে কোনোদিন বেঁচো না। যখন স্বামীজি বলছেন যখন ঠাকুরের শরীর চলে গেল আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছি, এত বড় আদর্শ কি করে রক্ষা হবে, বরানগর মঠে আমরা সবাই স্বামীজির গুরু ভাইরা সবাই আছেন, তখন স্বামীজি বলছেন যে আমি যাচ্ছি পাশ্চাত্যে
অর্থ সংগ্রহের জন্য, আর ব্রহ্মানন্দ রাখাল মহারাজ যাকে ঠাকুর রাখাল মহারাজ বলতেন, রাজা মহারাজ তাকে বলছেন তুমি থাকো মঠে, তুমি দেখো অন্তর অন্তরে, তুমি দেখো মঠের আভ্যন্তরীণ কাজ, আমি যাচ্ছি বাইরে, বাইরের কাজ আমি দেখছি। এই মহাবীরের মতন আদর্শ নিয়ে স্বামীজি কিন্তু এগিয়ে গেছে। উচ্চ আদর্শের দিকে যদি আমরা নিজের দৃষ্টিপাত করতে থাকি, তাহলে আমরা যেটা চাইছি সেটা আমাদের করায়ত্ত হতে পারবে। তারপরে স্বামীজি বলছেন মনে প্রাণে চাও তবেই তুমি পেয়ে যাবে। যদি আমার মনের সঙ্গে প্রাণ একীভূত হয়ে থাকে, তাহলে যা আমি চাইছি ঠিক সেইটাই কিন্তু আমি পাব। যদি মনের সঙ্গে প্রাণ আমাদের আলাদা হয়ে থাকে, তাহলে কিন্তু যেটা আমি চাইছি লক্ষ্য থেকে আমি আস্তে 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 সরে যাব। যদি তোমার ঠিক ঠিক আদর্শ থাকে, তাহলে তুমি নিশ্চয়ই জীবনে সফল হবেই। ঠিক মতন চাও, চাইলেই পাবে। তোমাকে কিন্তু ঠিক ঠিক ভাবে চাইতে হবে। চাওয়ার মধ্যে যদি বক্রতা থাকে, চাওয়ার মধ্যে যদি যদি একটা ভান থাকে, ভণিতা থাকে, তাহলে সে চাওয়া কোনোদিন পূরণ হয় না। স্বামীজি বলছেন এখানে বুদ্ধদেবের কথা এসছে, স্বামীজি বলছেন বি লাইক বুদ্ধ, তুমি বুদ্ধের মতন হও। এবং যখন তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন, তখন তিনি বললেন যে বুদ্ধদেবের কাছ থেকে আমি অহিংসার মন্ত্র শিখেছি, এবং বুদ্ধদেবের আদর্শে অনুপ্রাণিত হয়েই আজকে আমি কিন্তু এই রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা করেছি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ একটা কথা খুব চমৎকার বলেছিলেন, আমরা সবাই বুদ্ধ পূর্ণিমা পালন করি। এই কয়েকদিন আগে 25শে ডিসেম্বর খ্রিস্ট জন্ম পালন করলাম, শান্তিনিকেতনেও খ্রিস্ট উৎসব হয়, রামকৃষ্ণ মঠ ও মিশনেও খ্রিস্ট জন্ম যথা সমারোহে মহাসমারোহে পালিত হয়। স্বামীজি বলছেন যে দেখো খ্রিস্ট জন্ম পালন করো, সেখানে ক্যারল থেকে পাঠ হয়, বুদ্ধের পূর্ণিমা পালন করো, এক বুদ্ধ আসে আরেক বুদ্ধ যায়, এক খ্রিস্ট আসেন আরেক খ্রিস্ট যান, তাতে কিছু এসে যায় না। আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে 25শে ডিসেম্বর বড়দিন, তোমাকে শপথ নিতে হবে যে তোমার জীবনে খ্রিস্ট কিভাবে এলেন, তোমার জীবনে বুদ্ধ কিভাবে এলেন। স্বামীজি বললেন যে রবীন্দ্রনাথ বলেছেন খুব চমৎকার ভাবে যে আজকে যে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা আসে বুদ্ধ পূর্ণিমা যায়, একটা তিথি যায় আরেকটা তিথি আসে, তাতে কিছু এসে যায় না, কিন্তু বুদ্ধ পূর্ণিমা হচ্ছে তোমার জীবনে বুদ্ধত্বের নবজাগরণের দিন। স্বামীজি বলছেন ধর্মটা আর কিছুই নয়, ধর্মটা হচ্ছে একটা ব্রুট ম্যান থেকে একটা নোবল ম্যানের দিকে যাত্রা। তোমার মধ্যে যে পাশবিক প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তিগুলো চলে গিয়ে তুমি যে মহৎ, তুমি নিত্য শুদ্ধ মুক্ত, তার দিকে তোমার যাত্রা, ওই বুদ্ধত্বের নবজাগরণের দিন। বুদ্ধত্ব যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আমরা কিন্তু নিত্য শুদ্ধ এবং মুক্ত হব। এই কথাটা বারবার বলছেন, বুদ্ধের ন্যায় তুমি হৃদয়বান হও। বুদ্ধের যে তীব্র হৃদয় ছিল, যে বিরাট হৃদয় ছিল, আকাশের মতন হৃদয় ছিল, সেই আকাশের মতন হৃদয় তুমি লাভ করো। স্বামীজি বলছেন আমি যদি সঙ্গে না যোগ না দিতাম, তাহলে আমার হৃদয়টা আকাশের মতন হতো না, রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই। এই যে যদি তুমি নিজের ঘরেই রাখতে আমাকে, তাহলে বিশ্বের ঘরে তোমার ঠাঁই হতো না। আমি একজন নবাগত ব্রহ্মচারী, যিনি সদ্য এই সঙ্ঘে যোগদান করেছেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন এই সঙ্ঘে যোগদান করলেন, সব কিছু ছেড়ে কেন সঙ্ঘে যোগদান করলেন। তিনি বললেন যে ওই ছলো ছলো আঁখি নির্বাক আননের কাছে যখন আমি দাঁড়ালাম, তখন আমার একটা কথাই মনে হলো, রাখতে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠায়। এই যে উদাত্ত আহ্বান, এই উদাত্ত আহ্বান কিন্তু এখনো চলছে, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এই যে একটা এটা বৃহত্তর জগৎ, সে বৃহত্তর জগতের নির্মাণের কথা স্বামীজি বারবার বলেছেন। হৃদয়টা যদি বড় না হয়ে থাকে, তাহলে কেমন করে তুমি এই রকম পথে, এই যে গভীর কণ্টকময় পথ, সেই কণ্টকময় পথ তুমি কিভাবে পেরোবে। বুদ্ধের ন্যায় হৃদয়বান হও। আর দরকার কি, সঠিক দৃষ্টিভঙ্গি। তোমার দৃষ্টিভঙ্গি যদি স্বচ্ছ থাকে, তাহলেই তুমি কিন্তু এই বিরাট জগতে অগ্রসর হতে পারবে। যদি তোমার দৃষ্টি অস্বচ্ছ থাকে, অস্বচ্ছ দৃষ্টি দিয়ে কোনোদিন কিন্তু স্বচ্ছ বস্তুকে লাভ করা যায় না। আর কি নিঃস্বার্থপরতা হতে, নিঃস্বার্থপর হয়ে
জীবন যাপন করতে হবে। আমরা জীবনকে কোনো ক্রমে যাপন করি। এই করোনা ভাইরাস কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে যে এই একটা ছোট্ট ভাইরাস, সেই ছোট্ট ভাইরাসের কাছে আমরা সবাই করায়ত্ত, আমরা সবাই হার মেনেছি তার কাছে। এত বিজ্ঞান, এত সবকিছু, এত মানুষের এত কিছু ক্ষমতা, সবকিছু একটা ছোট্ট ভাইরাসের কাছে পরায়ত্ত, ছোট্ট ভাইরাসের কাছে পরাজিত। কেন না আমরা এতদিন ওই স্বার্থান্ত হয়ে জীবন যাপন করেছি। আমরা সবাই আমাদের ছোট আমিটা এত বেশি প্রকট, আমি শিক্ষক, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি মুক্তার, আমি ব্যারিস্টার, আমি অমুক, আমি সমাজের একটা বিরাট কিছু। কিন্তু এটাই জীবনের শেষ কথা নয়। স্বামীজি বললেন কৌপিনক বন্ত হলু ভাগ্যবন্ত, যে এই কৌপিন আশ্রয় করে বেঁচে আসে সেই হচ্ছে প্রকৃত মানুষ। যারা কেবল নিজের জন্য বাঁচে তারা বেঁচে থেকেও তারা হচ্ছে জীবন মৃত, যারা অন্যের জন্য বাঁচে তারাই হচ্ছে আসল। আমরা সবাই যশ চাই। ইংরেজিতে একটা কবিতা আছে, ফেম ইজ দি লাস্ট ইনফার্মিটি অফ দি নোবেল মাইন্ড, মহৎ হৃদয়ের শেষ দুর্বলতা হচ্ছে নাম যশের আকাঙ্ক্ষা। আমরা সবাই নাম চাই, আমরা সবাই যশ চাই। এই যে অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই ফেসবুকে দিয়ে পোস্ট করি এবং সঙ্গে সঙ্গে কতগুলো লাইক পড়ে, কতগুলো কমেন্ট পড়ে, আমরা সবাই কিন্তু সেই নাম এবং যশের কালাল। আমার লেখা কাগজে বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে এত লোক আমাকে প্রশংসা করছে, আমরা সবাই নামের কাঙাল, আমরা সবাই যশের কাঙাল। সেই জন্য স্বামীজি বলছেন এই যে নাম এবং যশ, এইটাকে তুমি যদি দূর করতে পারো এবং সেই চিরায়ত মূল্যবোধ, চিরায়ত আদর্শের নাম এবং চিরায়ত আদর্শের যশকে তুমি যদি লাভ করতে পারো, সেইটাই হচ্ছে তোমার শ্রেষ্ঠ। এবং নাম এবং যশ একদিন কিন্তু চলে যাবে। এই যে কথা দিয়ে বক্তৃতার শুরুতে আমি বলছিলাম, জায়তে অস্থি বিপরীরমতে, শরীরটা জন্মেছে, আস্তে 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 শরীরটা বাড়ছে, বর্ধতে বিপরীরমতে, শরীরের পরিবর্তন হচ্ছে, তারপরে কি আমিও বাড়ছি, আমার খোলটাও বাড়ছে, তারপরে আস্তে আস্তে আমি বৃদ্ধ হচ্ছি, তারপরে একদিন ভস্মীভূত হয়ে যাচ্ছি অগ্নিতে, আমি আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছি। তাহলে এই যে জীবনের যাত্রা, অধিকাংশ মানুষ কিন্তু এই মায়ার বদ্ধ হয়ে গিয়ে জীবনের চরম আদর্শ থেকে বিচ্যুতি, চরম আদর্শ থেকে আমাদের আমাদের আমরা পথভ্রষ্ট হয়ে যাই, আমাদের বিচ্যুতি আসে। স্বামীজি একটা খুব চমৎকার গল্প বলেছিলেন, স্বামীজি যখন চিকাগোর বক্তৃতা দেওয়ার পরে ফিরে এসছেন, তিনি তখন বসু বলরাম মন্দিরে আছেন, তখন একদিন স্বামী প্রেমানন্দ দেখছেন যে স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের প্রথম ভাগ পড়ছেন, তখন প্রেমানন্দজি তাকে প্রশ্ন করছেন যে স্বামীজি আপনি তো চিকাগো ভাষণ সেরে এলেন, এত জ্বালাময়ী বক্তৃতা দিলেন, এত বড় একজন পণ্ডিত আপনি, কিন্তু এই বিদ্যাসাগরের প্রথম ভাগ পড়ছেন। তখন বলছেন স্বামীজি, শোনো আমি তোমাকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এই, দুই বন্ধু একই সঙ্গে গ্রামে বড় হয়েছে, একজন বিরাট হাকিম হয়ে চলে গেছে, আরেকজন বিশেষ কিছু করতে পারেনি, চাষবাস করে কোনো ক্রমে জীবনযাপন করে। তারপরে সেই হাকিম হওয়া বন্ধু, হাকিম বন্ধু গ্রামে এসে জিজ্ঞেস করছে যে সেই যার সঙ্গে পড়েছিলাম সেই ছেলেটি কোথায়, সেই বন্ধু কোথায়। বলো ওই যে মাঠে চাষ করছে, মাঠে চাষ করতে গিয়ে দেখছে যে তার এক হাতে বিদ্যাসাগরের প্রথম ভাগ আর আরেক হাতে সে লাঙল দিচ্ছে। তখন ঘোড়ার পিঠে চড়ে সেই হাকিম বলছে যে এসো বন্ধু, এসো তোমার সঙ্গে একটু কথা বলি, শৈশবে কত ছেলেবেলায় কত খেলাধুলো করেছি, তারপরে তুমি এখানে আছো, আমি চলে গেছি হাকিম হয়ে অনেক দূরে, আজকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। হাকিম বন্ধুকে ফিরে পেয়ে সেই বন্ধু এসছে, সেই বন্ধু দেখছে যে তার বাঁ হাতে বিদ্যাসাগরের প্রথম ভাগ আর ডান হাতে সেই লাঙল। তখন তাকে প্রশ্ন করছে সেই হাকিম যে তুমি জমিতে লাঙল দিচ্ছ, কিন্তু ডান হাতে তোমার লাঙল এটা ঠিকই, কিন্তু বাঁ হাতে তোমার বিদ্যাসাগরের প্রথম ভাগ, এটা কেন, এটা একটু বুঝিয়ে আমাকে বলো তো। তখন বললেন ওই যে বিদ্যাসাগরের প্রথম ভাগে লেখা আছে না, সদা সত্য কথা বলবে, এই কথাটাই তো আমি এখনো আয়ত্ত করতে পারলাম না, সদা আমি তো কেবল সর্বদা জীবনে মিথ্যা কথাই বলে গেলাম, সর্বদা সত্য কথা বলবে এই কথাটা তো আমি আয়ত্ত করতে পারলাম না, তাহলে আমি আর হাকিম হই কি করে। স্বামীজি বলছেন প্রেমানন্দজিকে, এই হচ্ছে আদর্শ, এই হচ্ছে জীবন, এই হচ্ছে যুবকদের প্রতি
আমাদের যুবক এবং যুবতীদের প্রতি এই হচ্ছে আমার পথ নির্দেশ, এই হচ্ছে আমার বক্তব্য যে সত্য এবং সেই চরমতম সত্যকে আশ্রয় করে ঋতকে যদি তুমি লাভ করতে পারো তাহলে এই জীবনের যে আদর্শ, এই জীবনের যে খণ্ডিত সীমায়িত আদর্শ, সেই সীমায়িত আদর্শ থেকে একটা বহু 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 এগিয়ে তুমি একটা চরমতম জীবনকে লাভ করতে পারবে, তবেই তো আসল ভাগ্য তোমার লাভ হবে। আমরা সবাই টাকা পয়সার পেছনে ছুটি, আমরা সবাই নাম যশের পেছনে ছুটি। স্বামীজি বলছেন ভাগ্য হচ্ছে কুহকিনী, যাকে লাভ করতে চাই সে কখনো ধরা দেয় না, সে সোনার হরিণ হয়ে ছুটে ছুটে চলে যায়। যাকে লাভ করার জন্য আমার বিপুল প্রয়াস, যাকে লাভ করার জন্য আমার বিপুল চেষ্টা, তাকে তো আমি লাভ করতে পারি না, কিন্তু তাকে যখন ছেড়ে দিই তখন সে আপনা হতেই আমার কাছে এসে ধরা দেয়। তখন যাকে লাভ করার জন্য এতদিন ছুটেছিলাম তখন পাইনি, আজকে যখন ছেড়ে দিয়েছি সব আশা সব প্রত্যাশা, তিনি এসে আপনা হতেই আমার কাছে ধরা দিয়েছেন। এইটাই হচ্ছে ভাগ্য। স্বামীজি বলছেন ভাগ্য হচ্ছে লক্ষ্মী, ভাগ্যকে যদি লাভ করতে হয় তাহলে কিন্তু এই ভাগ্যের পেছনে ছুটলে চলবে না, তোমার কাজ করে যেতে হবে, তাহলে কৃপা কিন্তু আপনা হতেই আসবে। কৃপা শব্দটার অর্থ কি? করে পাওয়া। তুমি কাজ করে যাও নিশ্চয়ই পাবে, ফলের আশা করে কাজ করো না, তুমি এগিয়ে যাও। গীতায় ভগবান বলছেন না যে ক্লিবতাকে ক্লিবতা সবকিছু ত্যাগ করো, কৈব্লং মাস্ম গমঃ পার্থ, দেখবে আপনা হতেই তোমার কাছে এসে ধরা দেবে। দক্ষিণ কলকাতায় একটা প্রতিষ্ঠান আছে ঈশ্বর সংকল্প বলে, তারা পাগলদের নিয়ে, সমাজের যারা পাগল তাদেরকে তারা মূল স্রোতে আনার চেষ্টা করে। আমাদের যদি কেউ প্রশ্ন করে, আমরা কোনোদিন কোনো শেষ পাগলকে বলেছি পাগল তুমি কেমন আছো, তোমার নাম কি, তুমি শেষবার কবে খেয়েছো, তুমি শেষবার কবে ভালো বিছানায় শুয়েছো, কেউ জিজ্ঞেস করি না। যারা একটু একটু স্বামীজির বই পড়ি তারা ধার দিয়ে চলে যায়, গিয়ে তাকে দেখার চেষ্টা করি যে ও পাগল হয়েছে, আবার ফিরে চলে যায়, তাকে 10-20 টাকা দিই, কিন্তু কোনোদিন পাগলকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করি না। দক্ষিণ কলকাতায় একটা সংগঠন আছে ঈশ্বর সংকল্প বলে, তারা পাগলদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসে এবং ফিরিয়ে নিয়ে আসে স্বামীজির মন্ত্র বলে, স্বামীজির বাণী শুনিয়ে, স্বামীজির কথা শুনিয়ে। এবং তারা বলে যে এই যে স্বামীজি, তিনি বুদ্ধের মতন মহৎ হৃদয় নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তাকে অনুসরণ করো, নিত্য শুদ্ধ মুক্ত হও, তবেই জীবনের আদর্শকে তুমি উপলব্ধি করতে পারবে। এই যে ঘনায়মান অন্ধকার, একটা গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আমি আশা করব আজকের যারা শিক্ষার্থী ভবিষ্যতে তারাই হচ্ছে দেশের নাগরিক হবে, সমাজের নাগরিক হবে। রবীন্দ্রনাথের ভাষায় কেলইবে মোর কার্য, পানে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সেকলেরও সামিল, আমার যা কিছু সাধ্য তা করিব আমি। আজকে এই যে স্বামীজির উপরে আমরা আলোচনা করলাম, আমি তোমাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব, তোমরা সবাই স্বামীজির ছবির সামনে দাঁড়িয়ে দিনান্তে একবার বলবে, স্বামীজি আমাদের মানুষ করো, তোমার যে বলদীপ্ত তেজ, সেই তেজের অল্প অংশও যেন আমি এবং আমরা পাই, তাহলে জগৎ এবং জীবনটা সুন্দর হবে। ঋণে পুলকিত যে মাটির ধরা, লুটায় আমার সামনে, সে আমায় ডাকে কেমন করিয়া, কেন যে তবতা কেমনে, ধন্য রে আমি অনন্তকাল, ধন্য এমর ধরণী। এই যে ধন্যতার বোধ কোথাও একটা আছে, এই পৃথিবীর কাছে আমরা জন্মেছি, এই পৃথিবী থেকেই একদিন বিদায় নেব, পৃথিবীর প্রতি আমাদের কিছু করার একটা দীপ্ত মানসিকতা থাকা দরকার, সেই পৃথিবীর প্রতি পরার্থে জীবন বোধ, যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়চ, আমাদের জীবন হচ্ছে নিজের মুক্তি শুধু নয়, নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ। এই যে অসীম কল্যাণ এবং অসীম নিত্যতার পথে স্বামীজি আমাদের এগিয়ে দিয়ে গেছেন, এইরকম দ্বিতীয় কোনো মানুষ আবির্ভূত হননি, ভাবিকালেও আসবেন না, যিনি আমাদের পরিত্রাণের পথ দেখিয়েছেন ধর্মের মধ্য দিয়ে। সেই ধর্ম কিন্তু কোনো আনুষ্ঠানিক ধর্ম নয়, সেই ধর্ম হচ্ছে ম্যান মেকিং এডুকেশন। মাননীয়া সঞ্চালিকা বলছিলেন মানুষ তৈরির শিক্ষা, স্বামীজি বলছেন ম্যান মেকিং এডুকেশন, এইটি হচ্ছে আসল শিক্ষা। আমার ভারতবর্ষে স্বামীজি বলছেন দরিদ্রের পর্ণকুটির থেকে আমার ভারতবর্ষ বেরোবে, আমার ভারতবর্ষ বেরোবে মুচির গৃহ থেকে, আমার ভারতবর্ষ বেরোবে সমাজের অপাঙ্কেও
সমাজের অপতিত শ্রেণীর মানুষের থেকে তবেই হবে প্রকৃত ভারতবর্ষ। আমরা যেন স্বামীজির আদর্শে দীক্ষিত হতে পারি এবং স্বামীজির মন্ত্র যেন আমরা না ভুলি। স্বামীজির চরণে আমাদের এইটাই প্রার্থনা হোক, তিনি যেন আমাদের নিত্য শুদ্ধ এবং মুক্ত হওয়ার মন্ত্র শেখান। আজকে এই ব্যক্তি সর্বস্বতার যুগে, বস্তু সর্বস্বতার যুগে আমরা যেন আত্মকেন্দ্রিক না হয়ে যাই, আমরা যেন অপরের কথা একটু হলেও ভাবতে পারি, তাহলে আমাদের এই ঘনান্ধকার গভীর অন্ধকার আচ্ছন্ন জীবনে একটু হলেও আলোক রেখা ফুটবে। নিশ্চয়ই আমি আশা করব স্বামীজির আশীর্বাদ তোমাদের সকলের ওপর বর্ষিত হবে, তোমরা একটি অনন্য জীবনের অধিকারী হবে। আমরা কেবল কোনো ক্রমে জীবন যাপন করি, জীবন তোমরা যাপন করবে না, জীবনকে উপভোগ করবে এবং জীবন তোমাদের সুন্দর হবে। আপনাদের সকলকে আমার আনত শ্রদ্ধা জানিয়ে এই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার মতন একজন অতি সাধারণ মানুষ আপনাদের সামনে উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি অত্যন্ত কৃতার্থ বোধ করছি, ধন্য বলে মনে করছি। মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, যে সকল অধ্যাপক অধ্যাপিকা আছেন তাদের সকলকে আমার আনত শ্রদ্ধা এবং সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। ছাত্রছাত্রীদের গভীর ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি কি যে বলি, মানে তুমি যে বললে সাধারণ, তুমি একটা অসাধারণ বক্তৃতা আমাদের সামনে উপস্থাপন করেছো, সেজন্য আমি সত্যি আমরা বীরভূম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ যে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি যে আমাদের সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের সংস্কৃত ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট মাননীয় প্রফেসর শুভদীপ মুখোপাধ্যায়, তার এই মূল্যবান বক্তব্য, মানে শুধু মূল্যবান বললে বোধ হয় কি বলবো, মানে এত সুন্দর ভাবে সাবলীল ভঙ্গিতে যুব সমাজকে যে আর এক ধাপ এগিয়ে দিল সেটা মানে ভাবলে আমার এত ভালো লাগছে এবং আনন্দ হচ্ছে যে আমরা এত সুন্দর একটা বক্তব্য পেলাম যাতে ছাত্রছাত্রীরা খুব সহজেই বিষয়টাকে অনুধাবন করবে। যেটা শুভদীপ বারবার বলছে যে আদর্শের যে বিভিন্ন দিক, আদর্শের যে বিভিন্ন দিকগুলো আমাদের সামনে তুলে ধরলেন, সেই আদর্শতে যদি ছেলেমেয়েরা মানে সেই ছেলেমেয়েদের কাছে যদি আদর্শটা স্বামীজির আদর্শকে ধারণ করে তারা যদি এগিয়ে চলে তাহলে তারা নিশ্চয়ই তাদের একটা লক্ষ্যে পৌঁছে যাবে। এবং আরো যেটা শুভদীপের কাছে আমরা শুনলাম যে গভীর সংকটের সময় এই যে যুব সমাজকে যেভাবে তিনি উদ্বুদ্ধ করলেন সেটা সত্যি আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, কৃতজ্ঞতা জানাই এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের তার এই যে আলোকিত বক্তৃতা শুধু যুব সমাজকে না আমাদের সকলকেই আলোকিত করলো। তার এই মূল্যবান বক্তব্যের মধ্যে আমরা অনেক নতুন নতুন শব্দ পেয়েছি, সেই শব্দ বন্ধ এবং সেই শব্দের যে ব্যাখ্যা সেগুলো কিন্তু আমরা সত্যি খুব ভালোভাবে বুঝলাম এবং আমরা প্রত্যেকে অনুধাবন করতে পেরেছি যে আজকের যে আমাদের যে প্রোগ্রাম, যে আমরা কার্যকলাপ করছি বিভিন্ন এক সপ্তাহ ধরে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য যে কার্যাবলী আমরা নিয়েছি সেটা সত্যি সার্থক হতে চলেছে। আমরা দুজনের বক্তব্য শুনেছি, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর প্রফেসর পার্থ সারথী মুখোপাধ্যায় আমাদেরকে যেরকম ভাবে আলোকিত করেছেন, আমরা তার সুযোগ্য পুত্র আমাদের সামনে উপস্থিত ডক্টর আমাদের সামনে উপস্থিত রয়েছে সাধনচন্দ্র মহাবিদ্যালয় পড়ে দিচ্ছি তার কাছে চলে যাব। সেখানে তার আগে আমরা একটু বলে নি যে আমার সমন্বিতিতে স্বামীজি আরো যে কয়েকটি কথা বলেছেন সেটা সত্যি আমাদের একটু জেনে নেওয়া দরকার। তিনি বলছেন সকলের অনুমতি নিয়ে একটু ভিডিওটা অফ করছি কারণ ভীষণ ভাবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি
যে স্বামীজি বলছেন যে আত্মবিশ্বাসী হও, আমাদের এখন প্রয়োজন শক্তি সঞ্চার, আমরা দুর্বল হইয়া পড়িয়াছি, সেজন্যই আমাদের মধ্যে এই সকল গুপ্ত বিদ্যা রহস্য বিদ্যা ভূতরে কাণ্ড সব আসিয়াছে। ওইগুলির মধ্যে কিছু মহৎ তত্ত্ব থাকিতে পারে, কিন্তু ওইগুলি আমাদিগকে প্রায় নষ্ট করিয়া ফেলিয়াছে। তোমাদের স্নায়ু সতেজ করো, আমাদের আবশ্যক লোহের মতো পেশি ও বজ্র দৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি, এখন আর কাঁদিবার প্রয়োজন নাই, এখন নিজের পায়ে ভর দিয়েই দাঁড়াইয়া মানুষ হও। আমাদের এখন এমন ধর্ম চাই যাহা আমাদিগকে মানুষ করিতে পারে, যেটা আমরা শুভদীপ মুখোপাধ্যায় বারবার বলছিলেন যে মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। সেই তিনি বলছেন যে আমাদের এখন এমন ধর্ম চাই যাহা আমাদিগকে মানুষ করিতে পারে, আমাদের এমন সব মতবাদ আবশ্যক যেগুলি আমাদিগকে মানুষ করিয়া গড়িয়া তোলে, যাহাতে মানুষ গঠিত হয় এমন সর্বাঙ্গ সম্পূর্ণ শিক্ষার প্রয়োজন। সুতরাং আমরা এবারে আমাদের মাননীয় বক্তা মহাশয় মাননীয় অক্ষয় কুমার ঘোষ মহাশয়ের কাছে আমরা যাব। মাননীয় অক্ষয় কুমার ঘোষ মহাশয়কে ইটাগড়িয়া স্কুলের টিচার শিক্ষক মহাশয় তাকে আমরা অনুরোধ করছি আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। অক্ষয় বাবু শুভ দুপুর, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শুভ দুপুর। আজকের এই সভায় যথাস্থানে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানাই, সেই সঙ্গে বিশেষভাবে মাননীয় প্রফেসর শুভদীপ মুখোপাধ্যায়ের আলোচনা সত্যি খুব আন্তরিক, আমি আপ্লুত। এক্ষণে আমাদের এই বিবেকানন্দ এই নিয়ে কিছু তো আলোচনা হলোই, আমরা সব শুনলাম, সত্যি খুবই মনোরম এবং মূল্যবান। তবু আমি বিশেষ করে বিবেকানন্দের সেই দিকগুলোর উপরে একটু আলোকপাত করি যেগুলো অনেকাংশে প্রায় একটু অচেনা লাগে, আমাদের চেনার মাঝেও অচেনা। তাই প্রথমেই বলে রাখি, বিবেকানন্দকে সবচেয়ে বেশি যিনি চিনেছিলেন বৃহৎ এবং সর্বোপরি, তিনি ছিলেন পরমহংসদেব রামকৃষ্ণ এবং নরেন্দ্র ছিলেন তাঁরই মানসপুত্র। তো সে রামকৃষ্ণদেব বলতেন নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষসত্তা, এত ভক্ত আসছে ওর মতো একটিও নাই, পদ্মবদ্ধে নরেন্দ্র হচ্ছে সহস্রদল, অন্যেরা কলসি ঘটি কিন্তু নরেন্দ্র হচ্ছে বড় জ্বালা, নরেন্দ্র হচ্ছে বড় দিঘি, নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, খুব বড় আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ, নরেন্দ্র কিছুর বশ নয়। আবার এই স্বামীজি সম্পর্কে নেতাজি বলছেন এক আশ্চর্য অদ্ভুত সুন্দর কথা, বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে, কে বুঝবে তাঁকে, অসম্ভব, সুগভীর তিনি, জটিল ধন্যময়, ত্যাগে বেহিসেবী, কার্যে বিরামবিহীন, প্রেমে প্রেমে সীমাহীন, জ্ঞানে সুগভীর, সমালোচনায় অগ্নিবর্ষী, তার সারল্যে আর সারল্যে অত্যধিক শিশু, একেবারেই শিশু, এ জগতে তাঁর তুল্য নেই, কেউ নেই, আমি কে যে বলবো তার কথা, এ কথা নেতাজি। আবার রবীন্দ্রনাথ বলতেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে তুমি স্বামীজিকে জানো। এখন এই স্বামীজিকে জানার কিন্তু সত্যি শেষ নেই, কিন্তু তার এই জীবনে অনুগ্রহ করে আমি একটু ভিডিও অফ করতে পারি? হ্যালো, তো স্বামীজির এই পথ পরিক্রমা আনন্দের মাঝে অত্যন্ত দুঃখের এবং বেদনার, যে বেদনার পথ তিনি অতিক্রম করে করে গেছেন তা আমাদের সকলকেই কিন্তু অনুপ্রাণিত করে মানুষ হয়ে বেঁচে থাকবার, অপূর্ব মানুষ হওয়ার। কেননা আমরা জানি যে এই ছেলেবেলায় এই চঞ্চল ছেলে বিবেকানন্দ খুব অল্প বয়সী বাবাকে হারিয়েছিলেন, তারপর থেকে তার পারিবারিক যে অশান্তি
সে ছিল এক দুর্বিষহ অশান্তির কাল। কিন্তু সর্বোপরি তার যে সবথেকে গভীর সংকটের কাল তা হলো তখন যখন তিনি বিশ্ব মহাধর্ম সম্মেলনে যাবেন, তখন তার যে উপায় সেই নিরুপায় বিবেকানন্দকে আমরা দেখি, যেখানে তার সেই মুহূর্তে কোনো কিছুই ছিল না। কিন্তু মাদ্রাজে থাকাকালীন সময়ে স্বামীজি জানতে পারেন এই শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের কথা। কয়েকজন মাদ্রাজি শিষ্য বিবেকানন্দকে আমেরিকায় হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে প্রেরণ করার জন্য উৎসাহিত হয়ে উঠলেন। এখানে প্রসঙ্গক্রমে বলা ভালো, এই সময়ে বাঙালিদের যে সাহায্য, বাঙালিদের যে প্রভাব, তার উপর প্রায় ছিল না বললেই চলে। এক অত্যন্ত বেদনার কথা। কিন্তু তারা 500 টাকা চাঁদা তুলে স্বামীজির হাতে দিলেন। এই অযাচিত প্রস্তাবে দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি। তার মনে হলো সেখানে যাওয়ার মতো যোগ্যতা তার আছে কিনা তিনি জানেন না, তাই সমস্ত অর্থ দরিদ্র সেবায় ব্যয় করার উপদেশ দিয়ে বললেন, আমি সন্ন্যাসী, সংকল্প করে কোনো কাজ করা উচিত নয়, যদি তা ভগবানের ইচ্ছায় হয় তিনি উপায় নির্ধারণ করবেন, তোমাদের ব্যস্ত হবার প্রয়োজন নেই। তিনি এলেন হায়দ্রাবাদে, সেখানে বিপুল অভ্যর্থনা পেলেন স্বামীজি। সেখানকার নিজাম তাকে ধর্মসভায় প্রেরণ করবার জন্য উৎসাহিত ছিলেন। স্বামীজি জানতেন যতদিন না তার অন্তরে আহ্বান শুনতে পাচ্ছেন ততদিন পর্যন্ত তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। তাছাড়া তিনি যাবেন বৃহত্তর হিন্দু সমাজের প্রতিনিধি হয়ে। যদি হিন্দু সমাজের তাদের প্রতিনিধি হিসাবে তাকে স্বীকার না করে তবে তিনি কেমন করে যাবেন? শেষ পর্যন্ত শিষ্যদের একান্ত অনুরোধে তিনি বললেন, তোমরা সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অর্থ ভিক্ষা করো, রাজা নবাবের অর্থে নয়, সাধারণ মানুষের দানের অর্থেই ধর্মসভায় যোগ দিতে চায়। একদিন স্বামীজি স্বপ্নে দেখলেন স্বয়ং রামকৃষ্ণ যেন তাকে সমুদ্র পার হয়ে বিদেশ যাত্রার ইঙ্গিত দিচ্ছেন। সব সংশয় দ্বিধা দূর হয়ে গেল। তবুও তিনি নিজের মায়ের কাছে অনুমতি ভিক্ষা করে চিঠি লিখলেন। মাতা ভুবনেশ্বরী দেবী পুত্রের প্রতি অপত্য স্নেহে বিদেশ যাত্রার অনুমতি দিলেনও। মায়ের পত্র পেয়ে সব বাধা দূর হয়ে গেল। উৎসাহী শিষ্যরা যখন তার যাত্রার আয়োজন শুরু করেছেন, এমন সময় খেতড়ির মহারাজ আর দূত এসে তাকে আমন্ত্রণ করে নিয়ে গেল খেতড়িতে। বাঙালিদের ক্ষেত্রে এই প্রসঙ্গে কিন্তু গর্বের নয়, আমাদের গর্বের নয়। স্বামীজির আশীর্বাদে মহারাজের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার অন্নপ্রাশন। মহারাজই তার আমেরিকা যাত্রার আয়োজন করলেন। বোম্বাইতে এসে মহারাজার মুন্সি জগমোহন স্বামীজির জন্য বহু মূল্য রেশমের আলখাল্লা পাগড়ি তৈরি করালেন, তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন। একটি জাহাজে প্রথম শ্রেণীর কেবিনে রিজার্ভ করা হলো। 1893 সালের 31 মে স্বামীজি শিকাগো অভিমুখে যাত্রা করলেন। কয়েকদিনের মধ্যেই জাহাজে ওই যাত্রীর সঙ্গে তার পরিচয় ঘটল। তিনি সিংহল, মালয়, সিঙ্গাপুর হয়ে হংকং, সেখানে চীন দেশের দুর্দশা দেখলেন, তুলনা করলেন ভারতবর্ষ ওই চীন, এই দুই প্রাচীন সভ্যতার, চীন ও ভারতবাসী যে সভ্যতা সমানে এক পা অগ্রসর হতে পারছে না, দারিদ্র্যই তার প্রধান, একথা তিনি সেখানে উপলব্ধি করলেন। যখন আমেরিকায় এসে পৌঁছলেন তখন তিনি নিতান্ত এক সন্ন্যাসী মাত্র, তার কাছে কোনো নিমন্ত্রণ পত্র নেই প্রয়োজনীয় অর্থও। ভারতবর্ষ থেকে ইতিমধ্যে কয়েকজন মনোনীত করা হয়েছিল, যারা ছিলেন প্রতাপচন্দ্র মজুমদার, জ্ঞানশরণ চক্রবর্তী, এনারা অপরিচিত অজানা দেশ, প্রতি পদে বাধা আর বিদ্রুপ, সব কিছু উপেক্ষা করে রইলেন স্বামীজি। তখনও ধর্ম সম্মেলনের কিছুদিন বাকি আছে, কিভাবে যোগ দেবেন সেই চিন্তার বিভোর হয়েছেন স্বামীজি। এমন সময় তার সাথে পরিচয় হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিস্টার জে এইচ রাইটের। তিনি স্বামীজির ব্যক্তিত্বে, তার পাণ্ডিত্যে মুগ্ধ হলেন। স্বামীজির আমেরিকায় আসবার উদ্দেশ্যে তার অসুবিধার কথা শুনে ধর্ম মহাসভার সাথে যুক্ত মিস্টার বণিককে একটি চিঠি লিখে দিলেন। তাতে তিনি লিখলেন, এই অজ্ঞাতনামা হিন্দু সন্ন্যাসী আমাদের সব পণ্ডিতদের চেয়ে বেশি পণ্ডিত। রাইট চিঠির সাথে শিকাগো যাওয়ার টিকিট কিনে দিলেন। এই প্রসঙ্গটিও আমাদের স্মরণ রাখা উচিত। চিঠি টিকিট কিনে দিলেন মিস্টার রাইট, কোনো বাঙালি নন।
স্বামীজি যখন শিকাগো শহরে এসে পৌঁছলেন তখন দিন শেষ হয়ে এসেছিল। ধর্মসভার অফিসের ঠিকানা তিনি জানেন না। স্বামীজি দু একজনকে জিজ্ঞাসা করলেন, তারা স্বামীজির অদ্ভুত পোশাক দেখে উপহাস করলো। রাত্রি কাটাবার জন্য কোথাও আশ্রয় পেলেন না। শেষে নিরুপায় হয়ে রেলের মাল গুদামের সামনে পড়ে থাকা একটি বড় প্যাকিং বাক্সের মধ্যে জলসর হয়ে বসে রইলেন। বাইরে প্রবল শীত, সমস্ত রাত্রি সেভাবে কেটে গেল। প্রচন্ড ঠান্ডায় অনাহারে স্বামীজি তখন অর্ধমৃত অবস্থা। সকাল হতেই প্রচন্ড ক্ষুধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে আরম্ভ করলেন, কিন্তু কারো কাছে থেকে এক মুষ্টি ভিক্ষা তিনি পেলেন না। ক্লান্ত অবসন্ন দেহে একটি বাড়ির সামনে এসে পড়লেন। সেই বাড়িতে থাকতেন মিসেস জর্জ ডব্লিউ হেইল নামে একজন বয়স্ক মহিলা। স্বামীজিকে দেখা মাত্রই তার অন্তরে এমন এক ভাবের সঞ্চার হলো, তিনি স্বামীজিকে নিজের ঘরে নিয়ে এসে যথেষ্ট আদর যত্ন করলেন। ধর্মসভায় যোগদানের ব্যাপারে এই ভদ্রমহিলা স্বামীজিকে যথেষ্ট সাহায্য করেছিলেন। যথাসময়ে স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে ধর্মসভার অন্তর্ভুক্ত হলেন। এই ব্যাপারে প্রতাপচন্দ্র মজুমদার একটু সাহায্য করেছিলেন। প্রথম দিনের অভিজ্ঞতার কথা স্বামীজি তখন নিজেই লিখছেন। সকলেই বক্তৃতা প্রস্তুত করিয়া আনিয়াছিলেন, আমি নির্বোধ, আমি কিছুই প্রস্তুত করি নাই। দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম। ব্যারোজ মহোদয় আমার পরিচয় দিলেন। আমি গৈরিক বসনে ছত্রীবর্গের চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল। আমি আমেরিকা বাসীদিগকে ধন্যবাদ দিয়া আরো দু একটি কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা দিলাম। যখন আমি আমেরিকাবাসী ভগ্নী ও ভাতৃগণ বলিয়া সবাইকে সম্বোধন করিলাম, তখন দুই মিনিট ধরিয়া এমন করতালি ধ্বনি হইতে লাগিল যে যেন কান কালা করিয়া দেয়। তারপর আমি বলিতে আরম্ভ করিলাম। এই যে বিবেকানন্দ, তার পথ দুঃখের পথ, অযথা লক্ষ্য আনন্দের। তার লক্ষ্য বহুজন হিতায়, বহুজন সুখায়চ। এই মানুষটির সম্পর্কে এরই বেশান্ত লিখছেন, মহিমাময় মূর্তি, গৈরিক বসন, ভারতীয় সূর্যের মতো ভাস্বর, উন্নত শির, মর্মভেদী দৃষ্টিপূর্ণ চক্ষু, চঞ্চল ওষ্ঠাধার, মনোহর অঙ্গভঙ্গি। স্বামী বিবেকানন্দ আমার দৃষ্টিপথে প্রথম এইরূপে প্রতিভাত হইয়াছিলেন। প্রথম দৃষ্টিতে তিনি যোদ্ধা বলিয়া অনুভূত হইতেন এবং তিনিই প্রকৃত যোদ্ধা সন্ন্যাসী ছিলেন। সত্যি স্বামীজি ছিলেন সৈনিক সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ সেদিন থেকেই পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে দীপ্ত কণ্ঠে প্রাচ্যের সুমহান আদর্শকে তুলে ধরেছিলেন বিশ্বের সামনে। তার মধ্যে এক দৈবশক্তি জেগে উঠেছিল। সেদিন তার মধ্যে পাশ্চাত্যের মানুষ দেখেছিল ভারতের মহিমান্বিত রূপ। অথচ এই স্বামীজি পাশ্চাত্যের যা কিছু শ্রেষ্ঠ গুণ তাকে উপলব্ধি করে করতে সচেষ্ট হয়েছিলেন। তিনি দেখলেন বিজ্ঞানের অগ্রগতি, তাই তিনি লিখেছিলেন, প্রাচ্যকে নিতে হবে পশ্চিমের বিজ্ঞান আর পশ্চিমকে নিতে হবে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞান। এই দুইয়ের সম্মেলনে গড়ে উঠবে প্রকৃত সভ্যতা। ১৮৯৬ সালে 16ই ডিসেম্বর তিনি ভারতের দিকে যাত্রা শুরু করলেন। দীর্ঘ 4 বছরের বিদেশ ভ্রমণ শেষ হলো, এবার কেন্দ্র ভারতবর্ষ। 1897 সালের 15ই জানুয়ারি তিনি কলম্বো এসে পৌঁছন। স্বামীজি শুধুমাত্র প্রাচ্যের বাণীকে ইউরোপ আমেরিকায় তুলে ধরে সম্মান বৃদ্ধি করতেই চাননি। তার এই ঐতিহাসিক সাফল্যে ভারতবর্ষের মানুষ ফিরে পেয়েছিল তাদের আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা। পরাধীন ভারতবর্ষ তখন যুগ যুগ ধরে এই পরাধীনতা, অশিক্ষা আর দারিদ্রের মধ্যে ভারতবর্ষের মানুষ হারিয়ে ফেলেছিল নিজেকে। সেদিন তারাই অনুপ্রেরণায় ভারতবর্ষের মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করল। 20শে জানুয়ারি কলকাতায় এসে পৌঁছেছিলেন স্বামীজি। সেইদিন সমস্ত কলকাতা উত্তাল হয়ে উঠেছিল। কলকাতা তথা ভারতবর্ষের মানুষ সেইদিন তাদের অন্তরের সব শ্রদ্ধা ভালোবাসা উজাড় করেছিল স্বামীজির পদপ্রান্তে। কিন্তু এখানে প্রাসঙ্গিকভাবে বলা ভালো যে এই মহান সৈনিক সন্ন্যাসীকে আমরা তার যোগ্য সম্মান কিন্তু সেদিন দিইনি। কেননা স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বারবার। পিতার মৃত্যুর পর স্বজাতির সঙ্গে কোর্ট কাছারি করতে হয়েছে তাকে বহুবার, বহুবার হাজিরা দিয়েছেন কাঠগড়ায়।
নিরারুণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজ করে বেরুতেন। দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে পাঁচটা পেটের খাবার কিভাবে জুটবে। মুদির দোকানে ধার করে মাকে এক দুদিন চাল ডাল দিয়ে মাকে বলতেন, আমার রান্না করো না মা, দুই দিন বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। কিন্তু নিমন্ত্রণ কোথায়? অনাহার আর অর্ধ পেট থাকতেন তৎকালীন এই নরেন্দ্র। চরম দারিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে, যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর বসাই আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথকে, তাই শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে। অথচ যার জ্ঞান বুদ্ধি উৎপত্তি তর্কাতীত, অন্তত সেই সময়েও। এই প্রসঙ্গটাও আমাদের অত্যন্ত স্মরণযোগ্য। আবার বেকার বিবেকানন্দ, বিদেশেও তার নামে এক বাঙালি গুরু প্রচার করেন। বিবেকানন্দ বেশ কয়েকটি বউ ও 10-12 ছেলেপুলের পিতা ও এক আস্তভণ্ড জুয়াখোর। দেশে ও বিদেশে অর্ধ পেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে। খুব লক্ষণীয় এবং স্মরণীয় যে এই যে বাস্তব সত্য, তা আমাদের সত্যি শিক্ষার্থীদের জানা উচিত এবং আমাদের এ বিষয়ে প্রাশ্চিত্য করা বড় প্রয়োজন। স্বামীজির মহাপ্রাণ হয় 39 বছর বয়সে 1902 সালে। বেলুর মঠে তখন রাত 9:10। তখন বেলুর মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু টেলিফোন ছিল, তবুও কোনো সংবাদ মাধ্যম আসেনি বা পরের দিন বাংলাদেশের কোনো কাগজেই বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি, তার প্রমাণ কিন্তু নেই। এমনকি কোনো রাষ্ট্রনেতা বা কোনো বিখ্যাত বাঙালি কোনো শোক জ্ঞাপনও করেননি। এই যে বিবেকানন্দ, তিনি কতবার অনাহারে দিন কাটিয়েছেন, তার মনে হতো, মনে হয়েছে আজই হয়তো মরে যাব। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, নেই মৃত্যু নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন, জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে। কেন? কেননা তিনি আমেরিকা থেকে তার তৃতীয় বক্তৃতায় একবার যখন বলছেন যে আমি কি যা কিছু বলেছি, আমার যা কিছু সারগর্ভ সব কিছুই পরমহংস দেবের, আর যা কিছু অসার সব কিছুই আমার, ঠিক একইভাবে তিনি বললেন তার মাদ্রাজের বন্ধুদের। আমেরিকা থেকে তিনি পত্রে লিখলেন, তিনি রামকৃষ্ণের দাস, তাহারই দূত হইয়া তাহার মঙ্গলবার্তা জগৎকে বলিয়াছেন। অর্থাৎ তিনি ছিলেন রামকৃষ্ণময়, তাই কোনো কিছুকে কোনোদিন তিনি পরোয়া করেননি। অসুস্থ বিবেকানন্দ বিশ্বজয় করে কলকাতা এলে তার সম্বর্ধনা দিতে বা সম্বর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত ও প্রখ্যাত বাঙালি। শেষে পেরিচান মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ ও কায়েদ, তাই সন্ন্যাসী হতে পারে না, আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। 1898 বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে যখন আমেরিকানরা অভিভূত আর বাঙালিরা, ঠিক সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখতে যান, দেখাতে যান নিজেকে। চেম্বার ছিল 2 সদর স্ট্রিট কলকাতা জাদুঘরের পাশের রাস্তায়। রুগী বিবেকানন্দকে দেখে সেই সময় 40 টাকা ও ওষুধের জন্য 10 টাকা, মানে আজকের 2021 হিসেবে প্রায় 16,000 টাকা নিলেন। বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে বেলুড় মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি ডক্টর রসিকলালকে দিয়েছিলেন। এছাড়াও আমরা জানি যে বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই, এমনকি বীরপুরুষে কোনো ডেথ সার্টিফিকেটও নেই, কিন্তু সেই সময় বালি ও বেলুর মিউনিসিপ্যালিটি ছিল, আর এই মিউনিসিপ্যালিটি বেলুর মঠে প্রমোদ কর বা অ্যামিউজমেন্ট ট্যাক্স সাহায্য করেছিল। বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক, আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো বিচিত্র আনন্দ ধাম। এই ছিল তৎকালীন মুষ্টিমেয় বাঙালিদের মনোবৃত্তি, আর সেটা ছিল বিবেকানন্দের জীবনের এক দুঃখ পরিক্রমার বিশাল
পথ। তাই এই সমস্ত কিছু নিয়ে শেষে বিবেকানন্দ বলে গিয়েছিলেন, একমাত্র আরেকজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি পড়ে গেল। তবুও আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনেদের বলি যে বিবেকানন্দ জীবনার্থে জীবনকে গঠন করতে গেলে এই সব কিছুর পরেও তার দেওয়া যে বিশেষ পথ বা মার্গ সেগুলিকে পালন করা বড়ই প্রয়োজন। সে প্রসঙ্গে তিনি বলতেন যে ব্রহ্মচর্য ব্রত পালন করে চলা বা সংযমী জীবনযাপন করা এটা শুধু সাধুদের জন্যই নয়, সকলের আবশ্যিক পালনীয়, প্রকৃত মনুষ্যত্ব এর উপরেই দাঁড়িয়ে আছে। বলতেন সৎ গ্রন্থ পাঠ, বিশেষ করে চরিত্র গঠনকারী অন্যান্য বই যা মনকে সৎপথে পরিচালিত করতে পারে। এছাড়াও জপ ধ্যান প্রার্থনা, কেননা যারা দীক্ষিত নন তা ঠাকুরের কাছে নিত্য প্রার্থনা করবেন সুন্দর জীবনের জন্য। সকলের কল্যাণ কামনায় প্রার্থনার মূল বিষয় হওয়া উচিত। অন্যান্য প্রার্থনাও করা চলবে, তবে প্রার্থনা অন্তর থেকে হবে, তো মুখে হলে হবে না, এটা অভ্যাস। জপ মানে ভগবানের নাম প্রেমের সহিত স্মরণ করা, সেটা যে কেউ করতে পারে, তা তিনি দীক্ষিত হন বা না হন। দীক্ষার প্রয়োজন হলে ভগবানই অন্তরের ব্যাকুলতা দান করবেন। রোজ একটু হলেও ধ্যান করার দরকার, শারীরিক ও মানসিক যে দেহ তাকে সুস্থতার জন্য। স্বামীজি বলেছেন যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি তারা আমাদের প্রাচীন ঋষিগণ শ্রেষ্ঠ যে কোনো মন্ত্র উচ্চারণ করে মনোনিবেশ করতে পারে, যেমন হরি ওম, ওম অহং ব্রহ্মাস্মি, তত্ত্বম অসি ইত্যাদি। যারা বলতেন চরিত্র গঠনে বা ধর্মজীবন গঠনের সঙ্গীতের কোনো বিকল্প নেই, জাগতিক জীবনেও মানুষের ক্লান্তি, একমাত্র প্রতিষেধক হলো সঙ্গীত। যিনি গান গাইতে জানেন তিনি জীবনের অনেক আনন্দ ও শান্তি আগে থেকে জমিয়ে নিয়েছেন, তবে যিনি গান শোনেন তিনিও সে আনন্দ নিতে পারবেন। এক মুহূর্তেই গান মনকে একাগ্র করে দিতে পারে, তাই নিত্য সঙ্গীত অভ্যাস আমাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক জীবনকে আরো আনন্দময় করে তুলবে নিশ্চিত। এছাড়াও বলেছেন সাধু সঙ্গ, সাধু হচ্ছেন যিনি ভগবানের জন্য নিজের জাগতিক সুখ ত্যাগ করে পরের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, এই ত্যাগ বীরের পক্ষে সম্ভব। তাই সাধু হচ্ছেন জগৎগুরু, তিনি হচ্ছেন ভগবানের ডাইরেক্ট প্রতিনিধি, যিনি মানুষকে তাদের প্রকৃত স্বরূপ ভগবানের দিকে নিয়ে আসতে সাহায্য করে। নৈতিক ও সৎ আদর্শে জীবন যাপন করে সাধু সমাজকে ধরে রাখেন, তাই সাধু সঙ্গ একান্ত দরকার নিজ নিজ সঠিক জীবন পথে পরিচালনা করবার জন্য। এক কথায় সাধু হচ্ছেন মানুষের পারমার্থিক শিক্ষক বা আচার্য। আর অসাধু সঙ্গ বর্জন করাই বাঞ্ছনীয়। অসাধু বলতে যারা অনৈতিক, উচ্ছৃঙ্খল, স্বার্থপর, এসব মানুষ, তাদের সঙ্গ পরিত্যাগ করা একান্ত আবশ্যক। এছাড়াও তিনি বলতেন সদাচার পালন এবং ব্যায়াম অনুশীলন, নৈতিক জীবনযাপন তো করতেই হবে যিনি অনুরাগী হতে চান, কারণ নৈতিক জীবন ছাড়া আধ্যাত্মিক জীবন পালন করা সম্ভব নয়, তাই সদাচার। এর সাথে শরীরকে সুস্থ রাখতে সহজ সরল কিছু ব্যায়াম। প্রসঙ্গক্রমে বলা ভালো যে বিবেকানন্দ অত্যন্ত সুন্দর ক্রিকেট খেলতে পারতেন। এছাড়াও আহার সংযম, বেশি খেলে হবে না আবার কম খেলেও না, পুষ্টিকর খাবার খেতে হবে পরিমিত। খাদ্য গ্রহণের উদ্দেশ্যে তৃপ্তি নয়, শরীরকে সুস্থ রাখা। আর শিব জ্ঞানে শিব সেবা, এ যুগের সর্বশ্রেষ্ঠ তার আদর্শ। ঠাকুর মা অনুরাগীদের এটা বিশেষ করে বারবার বলতেন, সাধ্যমতো মানুষকে বিশেষ করে অসহায় মানুষকে নারায়ণ জ্ঞানে কিছু সেবা করলে সেটা জপ ধ্যানের সমান হবে, এটা আমাদের আবশ্যিক কর্তব্য। ধীরে ধীরে আমাদের মনকে এমন উচ্চতায় নিয়ে আসতে হবে যেখানে নিজ অহংকারকে বিসর্জন দিয়ে সর্বভূতে ঈশ্বরের সেবা করার ইচ্ছাকে জাগিয়ে রাখতে হবে, তবেই স্বামীজির সেই নিজের মুক্তি ও জগতের কল্যাণ, অর্থাৎ বহুজন হিতায়, বহুজন সুখায়, তো এই যে তার যে পথ সেই পথের সাফল্য আসবে। এই বিবেকানন্দই প্রসঙ্গ এখানে বলিনি যে নরেন্দ্রনাথ সরাসরি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হননি। রবীন্দ্রনাথ প্রথমে
নরেন্দ্রনাথ, তারপর যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তাদের কয়েকজনকে গেরুয়া পোশাক দিয়েছিলেন, বস্ত্র দিয়েছিলেন জগতে তার বাণী প্রচারের জন্য। তার পরবর্তী পরে যখন স্বামী বিবেকানন্দ বলরাম মন্দিরে বসে মঠ নির্মাণের প্রস্তুতি নেন এবং মঠ নির্মিত হয়, তারপরে তখন তার নাম হয়েছিল বিবি দিশানন্দ, এবং পরবর্তী পর্যায়ে তার নাম হয়েছিল সচ্চিদানন্দ, এবং তার আরও অনেক পরে তার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ। যাই হোক, এই স্বামীজি সম্বন্ধে মহারাজ অভেদানন্দজি বহুবার বলতে শোনা গিয়েছে যে লাভ ওয়াজ দ্য ডমিনেন্ট থিম অফ হিস ক্যারেক্টার। স্বামীজি ভালোবাসতে জানতেন, ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন জগৎময়। তাই শেষ করবার আগে আমি বলি যে ভারতবর্ষের যে ঐতিহ্য সাধনা, ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষের চিরায়ত যে সত্য সাধনা, তার বাণী বিবেকানন্দ এবং বীণা হচ্ছেন রবীন্দ্রনাথ। ধন্যবাদ। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। পুনশ্চ আজকের এই সভায় বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় প্রফেসর ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়কে আমি বিনম্র শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে মাননীয় অধ্যাপক সুপ্রভাত চৌধুরী মহাশয়কেও আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। এই কারণেই যে তারই জন্য আমি এই অতি মূল্যবান সভায় অতি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে কিছু বলবার সুযোগ পেয়েছি এই বিগত আজকে নিয়ে দুদিন ধরে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর সর্বোপরি শেষে আমার সমস্ত মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের কল্যাণ কামনা করি এবং আশা করি তারা যে কোনোভাবেই হোক না কেন এই বিবেকানন্দের প্রতি তাদের যে আকর্ষণ যদি গড়ে ওঠে, তাহলে আমার মনে হয় তাই হবে আগামী দিনের এক বৃহৎ পথ খননের এক উল্লেখযোগ্য পথ। ধন্যবাদ, নমস্কার। আমরা এতক্ষণ অক্ষয় কুমার ঘোষের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম। অক্ষয় কুমার ঘোষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বীরভূম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা গতকালও ওনার বক্তব্য শুনেছিলাম আমাদের স্টুডেন্টস উইক সেলিব্রেশনের প্রথম দিনে, যেখানে উনি শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন, এবং আজকে ওনাকে আমরা পেয়েছি স্বামীজির কিছু বক্তব্য বলার জন্য। সেজন্য উনি খুব সুন্দরভাবেই স্বামীজির পুরো জীবনযাপন যায় আমাদের কাছে তুলে ধরলেন, যাতে করে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হতে পারে। সেজন্য আমি অক্ষয়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার যে বক্তব্যের মধ্যে আমরা পেলাম যে তিনি কিভাবে স্বামীজি আমেরিকাতে গিয়ে যে ধর্ম মহাসভায় অংশগ্রহণ করেছিলেন, তার পূর্ব এবং পরবর্তী যে সমস্ত পরীক্ষা সেগুলো আমরা জানতে পারলাম। সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে স্বামীজির যে সমস্ত দুঃখ, দারিদ্র্যময় জীবনযাপন এবং তার ত্যাগ স্বীকার, নৈতিক জীবনযাপন, সদাচার এবং সংযমী জীবন, সেইগুলো সম্পর্কেও তিনি কিন্তু ছাত্রদের সামনে তুলে ধরলেন। এবং জীব সেবা যে তার মূল্যবান বক্তব্য আমরা এখানে পেলাম, সেজন্য আমরা অক্ষয়বাবুকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে, যেখানে আমাদের ছাত্রদের কাছ থেকে আমরা শুনব। আমাদের ছাত্র রয়েছে এখানে কিশোর, তুমি কি উপস্থিত আছো? কিশোর, তুমি উপস্থিত? কিশোর দেবনাথ। আমরা কিশোর দেবনাথের কাছ থেকে শুনবো স্বামীজি সম্পর্কে কিছু কথা। কিশোর, তুমি বলো। ফিফথ সেমিস্টারের সংস্কৃত ডিপার্টমেন্টের কিশোর দেবনাথ। সকলের অনুমতি নিয়ে আমি প্রথমে ভিডিওটা অফ করার জন্য অনুরোধ করব, কারণ নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ঠিক আছে, একদম। নমস্কার, আমি সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র কিশোর দেবনাথ। আজকের অনুষ্ঠানের প্রাণপুরুষ বিবেকানন্দের প্রতি আমার প্রণাম এবং বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম, বিশেষ বক্তাদের ভালোবাসা, শুভেচ্ছা
এবং সমস্ত শিক্ষক মণ্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের বিষয় যুব সমাজের প্রতি বিবেকানন্দের প্রভাব। ভারতবর্ষ তথা সমগ্র বাংলার বিখ্যাত দার্শনিক বিবেকানন্দ একজন দার্শনিক ছাড়াও তিনি লেখক এবং সঙ্গীতজ্ঞ ছিলেন, আর তার লেখা প্রতিটি বই বাঙালি তথা সমগ্র ভারতবাসীকে মুগ্ধ করে। 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার শিমুলিয়ায় কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন বিবেকানন্দ। মা ভুবনেশ্বরী দেবী মনে করেন ভগবান শিবের দয়ায় তার এই পুত্র লাভ, তাই তিনি মনে করেন তার নাম বিলে রাখলেন, এবং যা বিবেকানন্দের প্রথম ডাক নাম। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী। অন্নপ্রাশনের সময় নামকরণ করা হয় নরেন্দ্রনাথ ওরফে নরেন। ছোটবেলা থেকে ভয়কে জয় করাই ছিল তার নেশা। অসামান্য স্মৃতিশক্তি নিয়ে জন্মেছিলেন নরেন্দ্রনাথ। মাত্র 6 বছর বয়সে সমগ্র রামায়ণ আয়ত্ত করে ফেলেছিলেন। স্বামীজি যুব সমাজের প্রতি ব্যক্ত করে বলেন, আমাদেরকে পরোপকার করতে হবে, এটাই আমাদের কর্ম প্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদা জেনে রাখা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ এবং সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়িয়ে 5টি পয়সা নিয়ে কখনো গরিবকে বলো না, এই নে বেচারা এই নে, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। এই গরিব লোকটি আছে বলেই তাকে সাহায্য করে তুমি নিজের উপকার করতে পারছো। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। বরং তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করে নিজেকে পবিত্র সিদ্ধ করতে সমর্থ হয়েছ, এই জন্য তুমি কৃতজ্ঞ হও। বিবেকানন্দ বলেন, এখন তৃপ্তি ঐশ্বর্য প্রদর্শনে, ভক্তি স্বার্থ সাধনে, আর জ্ঞান অনিত্য বস্তু সংগ্রহে। এই যে মিনমিনে পিনপিনে ঢোক গিলে গিলে কথা বলা, সাচরে কথা কয় না, ওগুলো হচ্ছে তমগুণ, ওগুলো মৃত্যুর চিহ্ন, সত্ত্বগুণ নয়, উপচা দুর্গন্ধ। অর্জুন ওই দলে পড়েছিলেন বলেই তো ভগবান গীতায় ওকে এত করে বুঝিয়েছিলেন। প্রথম ভগবানের মুখ থেকে কি কথা বেরোলো দেখো, তৈবং স্মাম গমং পার্থ, আর শেষে তস্মাৎ প্রতিষ্ঠ যথো লাভস্য। আমরা ওই তমগুণের দলে পড়েছি, দেশ শুদ্ধ করে কতই হরি হরি বলছি, ভগবানকে ডাকছি, ভগবান শুনছেই না 1000 বছর। আর একটি কথা বলি, স্মরণে রেখো, নীতিপরায়ণ এবং সাহসী হও, হৃদয় যেন সর্বদা শুদ্ধ থাকে। সর্বদা নীতিপরায়ণ এবং অত্যন্ত সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত করো না, ধর্মের মতামত নিয়ে মাথা ঘামিও না, কাপুরুষরাই পাপ করে থাকে, এবং সকলকে ভালোবাসতে শেখো। নিজে মানুষ হও, আর যারা তোমার তত্ত্বাবধানে আছে তাদের নীতিপরায়ণ করে তোলো। অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছো, যেসব নিয়ে মাথা ঘামিও না, এমনকি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতি থেকে বার করে দাও। মুক্ত হও, দুর্বল অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারবে না, ফল আসবেই আসবে, সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও, কিন্তু সাবধান পুনর্বার যেন সেই কাজ করো না। স্বামীজি বলেন, সকল কর্মের ভার ভগবানের উপর ছেড়ে দাও, কিন্তু নিজের ভালোটা রেখে শুধু মন্দটা তার ঘাড়ে চাপিয়ে দিও না। যে নিজেকে নিজে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করেন। তিনি আরো বলেন, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। হে বীর যুবকগণ, তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছো, কুকুরের ঘেউ ঘেউটাকে কখনো ভয় পেও না, খাড়া হয়ে ওঠো, কাজ করো। বিবেকানন্দের প্রতি যতই বলি ততই কম। বীরপুরুষ বিবেকানন্দের এই সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ কিশোর দেবনাথকে। কিশোর কিন্তু খুব সুন্দরভাবে স্বামী বিবেকানন্দের নীতি পরায়ণ সাহসী হওয়ার কথা আমাদের কাছে মানে সকলের সামনে তুলে ধরেছে। সেটা সত্যি আমাদের জীবনযাপনে সেটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কিশোর, তোমাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে, তোমার মূল্যবান পাঠ আমাদেরকে সকলকেই খুব আনন্দ দিয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের যে অনুষ্ঠান সূচি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে মহতী যুব সপ্তাহ পালন উদযাপনের যে দ্বিতীয় দিনের আমাদের 3টি বক্তব্য আমরা এবং 3টি বক্তাদের বক্তব্য, তার সাথে আমাদের ছাত্রের বক্তব্য, আমরা অর্থাৎ 4টি বক্তব্য আমরা এখানে শুনলাম, সেই সমস্ত বক্তব্য আমাদের সকলকে অনুপ্রাণিত অনুরণিত করেছে। সেজন্য আমরা আবারও সকলের কাছে আমরা কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দ পেয়েছি আমরা এই সুন্দরভাবে আজকে 2nd January 2022 সালে আমরা এইভাবে যে আলোচনা সভার আয়োজন করতে পেরেছি, সেজন্য আমাদের অর্গানাইজিং কমিটির কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা এখন চলে আসব আমাদের এই সমস্ত অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আমাদের এই কলেজের অধ্যাপক মহাশয় মাননীয়
সুপ্রভাত চৌধুরী মহাশয়কে। হ্যাঁ প্রসেনজিৎ বলো, হাত যদি কাউরি কিছু বক্তব্য থাকে, কিছু বলতে চাই। হ্যাঁ কেউ যদি কেউ কিছু বলতে চান, মানে আমাদের যে আমরা চারটে যে বক্তব্য শুনলাম এখানে, সেই বক্তব্য সম্পর্কে যদি কাউরি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমাদের ছাত্রছাত্রীদেরও বলছি এবং আমাদের অন্যান্য যে সমস্ত উপস্থিত ভদ্র মহোদয় আছেন সকলকেই বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে তাহলে আমরা সেই প্রশ্নগুলি নেব। কাউরির কি কিছু প্রশ্ন আছে? আমি একটা কথা বলছিলাম মৌমা। হ্যাঁ স্যার বলুন। বলছি যে আমাদের তো পুরো রেকর্ডিং আছে, এই রেকর্ডিংটা আমরা কিভাবে পেতে পারি বা ইউটিউবে দিতে পারা যাবে কি? ইউটিউবে মানে যদি সরকারের কাছে বা ইউনিভার্সিটির কাছে আমরা পাঠাতে পারি। একদম স্যার, এটা গতকালের যে রেকর্ডিং সেটাও আমি রাত্রে ইউটিউবে আপলোড করে দিয়েছি, আজকে আমি আপনারা লিংক পেয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে আমি গতকালেরটা দিয়ে দেবো আর আজকেরটা আবার আমরা আমি আপলোড করে কালকে দেবো। হ্যাঁ সেটা ঠিক আছে, কালকে বা আজকে রাতেও দিতে পারি। গভর্নমেন্টের কাছে বা ইউনিভার্সিটির কাছে আমরা এগুলো পাঠাতে চাইছি আর কি, বা তারপরে একটু একটু আমাদের অর্থ কমিটির কাছে পারমিশন নিয়ে মানে এক মিনিট বিভৎসতে একটু ধরুন, আমি একটা অনলাইন মিটিং আছে, একটু বলছি এক মিনিট, আমারই বক্তব্য চলছে, এক মিনিট এক মিনিট বলছি যে আমাদের ওই আমি অর্থ কমিটির কাছে পারমিশন নিয়ে আজকের এবং কালকের এই যে অনুষ্ঠান আমরা করলাম, এগুলো আমরা যদি ছোট ছোট পুস্তিকা, বেশি খরচ হবে না, পুস্তিকা আকারে ছাপিয়ে রাখতে পারি তাহলে ভালো হয়। ন্যাক ট্যাক আসছে তো, এই অক্ষয়বাবু ভালো বলেছেন, কালকেও বলেছিলেন, তারপরে ওই ভদ্রলোক যে ওই ছেলেটি যেটা আরেকজনকে সুপ্রভাত এনেছিল, নামটা ভুলে গেলাম, কালকে উনিও ভালো বলেছেন। আমাদের এই ছাত্রটা আজকে খুবই ভালো বললো, সংস্কৃত অনার্সের যে ছাত্র ছিল সেটাও খুব, সেও খুব ভালো বললো। এগুলো যদি আমরা ছোট ছোট করে, বেশি খরচ হবে না, আমি অর্থ কমিটির কাছে পেশ করব, যদি সবাই মিলে থেকে একটু করতে পারি, গভর্নমেন্টের কাছে আগে পাঠাই, ইউনিভার্সিটির কাছে পাঠাই, তাহলে এগুলো আমাদের একটা দলিল হয়ে থাকবে আর কি পরবর্তীকালে। স্যারের প্রস্তাব সত্যি মানে খুবই ভালো প্রস্তাব স্যার দিয়েছেন, আমরা যদি সত্যি এই সমস্ত বক্তব্যগুলো রাখি তাহলে এটা আমাদের কাছে একটা সুন্দর আমাদের সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে আর কি। অবশ্যই আমরা চাইবো আমাদের কাছে যারা বক্তব্য রেখেছেন তারা যদি আমাদেরকে একটু সফট কপি বা হার্ড কপি যাই হোক যেটা আপনাদের বক্তব্য সেটা যদি আমাদের আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা সেটা আমরা পরবর্তীতে সেটা প্রকাশিত করব এবং সেটা আমাদের কলেজের একটা আর্টিকেল হিসাবে থাকবে। আমি অক্ষয়বাবুকে বলবো, অক্ষয়বাবু উপস্থিত আছেন এখানে, আপনি দুদিনেরই যে বক্তব্য রেখেছেন সেই দুদিনের বক্তব্য রাখবে, আমাদেরকে একটু দেবেন সেটা লেখাটা। আমি শুভদীপ মুখোপাধ্যায়কেও বলবো তার বক্তব্য এবং আমাদের প্রিন্সিপাল স্যারের বক্তব্য আমরা যদি লিখিত আকারে পেয়ে যাই তাহলে আমরা সেটা প্রকাশ করব। আর আমি এখানে অর্গানাইজিং কমিটিতে যারা আছেন প্রসেনজিৎ খান, সুপ্রভাত বাবু এবং চন্দ্রনাথ সরকারকে অনুরোধ করব এই বিষয়টি যেন তারা একটু ভালোভাবে দেখেন এবং সেটা যাতে ফ্রুটফুল হয় আর কি সেটার দিকে একটু লক্ষ্য দেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই প্রস্তাবের জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের ছেলেটা খুব ভালো বলেছে, সংস্কৃতের ছেলেটা, ভালো ভালো কথা বলেছে, এই যে কথাগুলো বললো সে কথাগুলো কিন্তু কোন বক্তার বক্তৃতায় আসেনি, নতুন কথা বলেছে। থ্যাংক ইউ স্যার, ভালো হয়েছে। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন বা কোনো আপনাদের যদি সাজেশন থাকে, স্যার যেরকম আমাদের একটা খুব সুন্দর সাজেশন দিলেন এবং আমাদের ইউটিউবে আপনারা সকলেই লিংক পেয়ে যাবেন সেটাও আমি অ্যাসিওর করছি এবং সেটা দিয়ে দেব। আর যদি কারোর কোনো সাজেশন বা কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই বলতে পারেন। আমার একটা প্রস্তাব ছিল স্যার, হ্যাঁ যে সমস্ত বক্তা দেখছেন তাদের যদি আমরা কোনো সংক্ষিপ্ত দিতে পারি তাহলে ভালো হবে স্যার।
হ্যাঁ হ্যাঁ প্রসেনজিৎ, শুধু মানে বক্তব্য যারা রেখেছেন বক্তাদের তো অবশ্যই, তার সাথে স্যার আমিও যেটা আমার একটা মনে হয়েছে যে আমরা একটা ফিডব্যাক লিংক ক্রিয়েট করব, এবং সেই ফিডব্যাক লিংকটা এই গোটা যুব সমাজ মানে যুব সপ্তাহ ধরে ব্যাপী যে অনুষ্ঠানগুলি হবে সেই শেষে একেবারে একটা ফিডব্যাক লিংক দিলে আমরা ছাত্রছাত্রীদের এবং সমস্ত যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছ থেকে ফিডব্যাক লিংক এর মাধ্যমে আমরা যদি তাদের ফিডব্যাকটা পেয়ে যাই তাহলে প্রত্যেককেই যদি শংসাপত্র দেওয়া হয় আর কি। হ্যাঁ নিশ্চয়ই শংসাপত্র দিতেই হবে, শংসাপত্র খুব ভালো বলেছ, একদম দিতেই হবে। তুমি ফিডব্যাক লিংক ক্রিয়েট করো, বোধহয় শেষের দিনে করবে তো না শেষের দিনে? স্যার শেষের দিনে, একদম যুব সপ্তাহ যেহেতু এটা আছে সেজন্য একদম শেষের দিনে 7 দিনের এই অনুষ্ঠান কিরকম কি লেগেছে প্রত্যেকেরই সেই বিষয়ে আমাদের একটু ফিডব্যাক দিলে আমরা সেই সাথে সাথেই মানে সার্টিফিকেট জেনারেট হবে, এবং বক্তাদের আমরা আলাদা ভাবে কলেজ থেকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে, আর যদি কেউ বলে কিছু দাও। হ্যাঁ আর যদি কেউ কারোর কিছু বক্তব্য থাকে প্লিজ আপনারা একটু বলুন, তাহলে আমরা আমাদের শেষের দিকে এসে পৌঁছে গেছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো মানে বক্তব্য থাকে তাহলে ছাত্রছাত্রীদেরকেও বলছি এবং অন্যান্য আমাদের অধ্যাপক অধ্যাপিকারা দেখুন অনুরোধ জানাচ্ছি। কাউরির কি প্রশ্ন নেই মানে? তাহলে আমরা পরবর্তী যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন আছে সেখানে আমরা চলে যাব। স্যার আমরা কি পরবর্তী সূচিতে যাব? হ্যাঁ পরবর্তী সূচি কি আছে? কৃতজ্ঞতা জ্ঞাপন, কৃতজ্ঞতা। হ্যাঁ 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 করবে। আমাদের সামনে এখন ভোট অফ থ্যাঙ্কস দেবেন প্রফেসর সুপ্রভাত চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি বীরভূম মহাবিদ্যালয়। আমি সুপ্রভাত বাবুকে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি আজকের অনুষ্ঠানের ভোট অফ থ্যাঙ্কস দিন। সুপ্রভাত বাবু। হ্যাঁ নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে 1 জানুয়ারি থেকে 7ই জানুয়ারি যে ছাত্র সপ্তাহ উদযাপন করা হচ্ছে, আজ তার দ্বিতীয় দিন। এই ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে বীরভূম মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায় এবং কলেজ কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত এই ছাত্র সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিবর্গ, সম্মানীয় অতিথি বক্তাগণ, সম্মানীয় অধ্যক্ষ মাননীয় ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায় এবং সাধনচন্দ্র মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান সুবোধী মুখোপাধ্যায় মহাশয়কে এবং ইটেগেরিয়া স্কুলের বাংলা বিভাগের শিক্ষক শ্রী অক্ষয় কুমার ঘোষ মহাশয়কে তাদের মূল্যবান বক্তব্যের জন্য এই অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে তাদের আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রী ও সুধীজনকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনার কাজে নিযুক্ত আমার শিক্ষক ও শিক্ষাকর্মী বন্ধুদের এবং আমার স্নেহের ছাত্র প্রতিনিধি শ্রী আকাশ ধীবরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতাতেই আজকের এই অনুষ্ঠান সফল হতে পেরেছে। আগামী দিনেও আমি প্রত্যেকের সাহচর্য ও সহযোগিতা কামনা করছি। এরপরে আমি একটু কিশোর দেবনাথের কথা একটু বলে দিন। কিশোর দেবনাথ আমাদের, এছাড়াও আমাদের যে ছাত্র সংস্কৃতের ছাত্র যে কিশোর দেবনাথ তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি এবং খুব ভালোবাসা জানাচ্ছি তার সুন্দর বক্তব্যের জন্য। সে ছাত্র হিসেবে একমাত্র ওই ছাত্র হিসেবে খুব ভালো বক্তব্য বলেছে, আর তারা আর বাকিরা কেউ সেভাবে কিছু বলেননি আজকে, সে খুব ভালো বলেছে আজকে এবং বাকি ছাত্ররা আশা করি তার দ্বারা উদ্দীপিত হবে।
এরপরে আমি আজকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায় মহাশয়কে সমাপ্তি ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে মহুয়া। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের সুপ্রভাত বাবুকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আজকে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন। আজকে 2nd January যে আমাদের অনুষ্ঠান সূচি ছিল, সেই পুরো অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করলেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের আমাদের এই অনুষ্ঠানের আমরা একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। আমরা সকলের অনুমতি নিয়ে এবং আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায়ের অনুমতি নিয়ে, আমাদের অর্গানাইজিং কমিটির সকলের অনুমতি নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। স্যার আমার প্রণাম নেবেন এবং গুরুজনদের আমি প্রণাম জানাই। যারা অর্গানাইজ করেছেন, অধ্যাপক প্রসেনজিৎ খান, অধ্যাপক সুপ্রভাত চৌধুরী, অধ্যাপিকা মহুয়া সেন, এবং অন্তরালে থেকে সমস্তটা ছবি তুলেছেন এবং নীরবে কাজ করেছেন অধ্যাপক চন্দ্রনাথ সরকার, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ছাত্রদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি, আর সহকর্মীদের আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। সকলের জন্য স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করছি। একদম স্যার, শেষে সকলেই আমরা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ, নমস্কার। আর বলে দাও যে কালকের প্রোগ্রামটা আমরা গ্রুপে বলে দেব, প্রসেনজিৎ, কালকের প্রোগ্রামটা গ্রুপে বলে দেব। আমরা একটু ওয়েট করি বিকেল পর্যন্ত, যে কিরকম আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা নিচ্ছেন, সেরকম খবর পেলে আমরা গ্রুপে বলে দেব। কালকের প্রোগ্রাম অফলাইনে কলেজে করার কথা,